ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। পূজ্যপাদ স্বামী অখণ্ডানন্দজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। যেহেতু মহালয়া তার আবির্ভাব তিথি, দুর্গা মায়ের উদ্দেশ্যেও প্রণাম নিবেদন করছি। ঠাকুর স্বামীজির এই শিবজ্ঞানে জীব সেবা এবং নরনারায়ণ সেবা, ঠাকুর বলেছিলেন শিবজ্ঞানে জীব সেবা, স্বামীজি সেটার আরেকটি পরিভাষা ব্যবহার করেছেন নরনারায়ণ সেবা। এটির সমষ্টিগতভাবে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যে সংঘ, এই সংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা করেছিলেন, অনুষ্ঠান করেছিলেন যিনি, তিনি হচ্ছেন স্বামী অখণ্ডানন্দজি। তার আগে এরা জনসেবা করেছেন, স্বয়ং ঠাকুর তো শিবজ্ঞানে জীবসেবা নিজে আচরণ করেছেন। আচরণ না করে এরা কেউ কিছু বলেননি, ঠাকুরও বলেননি, মাও বলেননি, স্বামীজিও বলেননি, ঠাকুর স্বয়ং আচরণ করেছেন। আমরা জানি দেওঘরে করেছেন, লীলা প্রসঙ্গে উল্লেখ আছে কলাই ঘাটা, এই ঘরের কাছে রানাঘাটের কাছে কলাই ঘাটা, সেখানেও করেছেন দরিদ্র সেবা। সিসি মা কতদিন আগে যখন একেবারে বালিকা, দুর্ভিক্ষের সময় কেউ তাকে বলে দেয়নি, তার বাবা হৃদয়বান, তিনি যারাই দুর্ভিক্ষ কাতর কোনো বাজবিচার নিজেই আসছে তাকে খিচুড়ি দিচ্ছেন। আর ছোট্ট মা, বালিকা মা, 6-7 বছর বয়স, কেউ তাকে বলে দেয়নি, কিন্তু তিনি ছোট দুটি হাতে তাদেরকে গিয়ে হাওয়া করতেন, গরম গরম খিচুড়ি, ক্ষুধার্ত, ভেতরে খিদে রয়েছে, খেতে গিয়ে জিভ ফুড়ে যাবে বা খেতে পারবে না, তিনি গিয়ে হাওয়া করতেন। মায়ের সমস্ত জীবনটাই শিবজ্ঞানে জীব সেবা বা নারায়ণ সেবা। মাকে জিজ্ঞেস করেছিলেন এসব সন্তানদেরকে কিভাবে দেখো, মা বলছেন নারায়ণভাবে দেখি। বলে নারায়ণভাবে দেখলে তো সন্তানভাবে দেখা যায় না, বলে দুভাবেই দেখি, নারায়ণভাবেও সন্তানভাবেও। আর স্বামীজির জীবন ছোটবেলার থেকে সেবা শুরু, যখন সেবার মানেই জানেন না তখন থেকেই তিনি ওই, আমরা সেই ছবির মধ্যে দেখেছি, ভাবতেও কত ভালো লাগে, ওই ওপরতলা থেকে তিনি মায়ের শাড়ি, বাবার ধুতি সব কিছু দিয়ে দিচ্ছেন ওই সেবার জন্য। যা হাতের কাছে পান দিয়ে দেন বলে আটকে রাখা হয়েছিল, কিন্তু তাতেও তাকে বাধা যাচ্ছে না। ভালোবাসা এবং সেবা, এই ঠাকুর মা স্বামীজি বা এই ভাবধারা একেবারে মানে অন্তরঙ্গ বস্তু। তা সংঘের দিক থেকে যিনি এই শিবজ্ঞানে জীব সেবা তথা নরনারায়ণ সেবাটিকে প্রথম কার্যকরী করে দেখালেন, তিনি হচ্ছে স্বামী অখণ্ডানন্দ মহারাজ। তার জন্ম হচ্ছে 1864 খ্রিস্টাব্দে, ইংরেজি তারিখ অনুযায়ী 30শে সেপ্টেম্বর, আর বাংলায় আমরা তিথি মানি, আমাদের দেশে আশ্বিনের অমাবস্যা, এই মহালয়া তিথিতে তার জন্ম। এবং তিনি 73 বছর বেঁচে ছিলেন 1937 সালের 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। নাম হচ্ছে গঙ্গাধর গঙ্গোপাধ্যায়, বাবার নাম শ্রীমন্ত গঙ্গোপাধ্যায়, খুব পণ্ডিত ছিলেন, তর্করত্ন উপাধি পেয়েছিলেন, নিষ্ঠাবান পরিবারে জন্ম, ছোটবেলা থেকেই পূজা আচরা নিয়ম কানুন ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি তার খুব আগ্রহ দেখা যেত, এবং বিশেষ করে উপনয়নের পর থেকে এগুলো তার বেড়েছিল। এবং স্বাস্থ্য চর্চা করতেন, গীতা উপনিষদ চর্চা করতেন, নিজে সপাক ভোজন করতেন ইত্যাদি। তার যার যখন 13 বছর মাত্র বয়স, হরি মহারাজ স্বামী তুরিয়ানন্দজি তার বাল্য বন্ধু ছিল। হরি মহারাজের সঙ্গে তিনি বাগবাজারের দীননাথ বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণকে প্রথম দেখেছিলেন, কিন্তু ভালো করে দেখা, প্রকৃত অর্থে দেখা যেটা, সেটা হয় তার যখন 19-20 বছর বয়স, 1883-84 খ্রিস্টাব্দ নাগাদ। অর্থাৎ স্বামীজি ঠাকুরের কাছে পৌঁছানোর তিনি প্রায় 2 বছর পরে ঠাকুরের কাছে গেছেন। তা সেই সময় ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল। একদিন তিনি দক্ষিণেশ্বরে গেছেন বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর তাকে দেখেই খুব ভালো লাগলো, ঠাকুরের বালক এসেছে, সাত্ত্বিক বালক, দেখেই বুঝতে পারছেন ঠাকুর। ঠাকুর জিজ্ঞেস করলেন, হ্যাঁ, আরে তুই আমাকে আগে কখনো দেখেছিস? তখন অখণ্ডানন্দজি বললেন
যে একেবারে ছোটবেলায় আপনাকে দেখছেন, ঠাকুর খুব মজা পেলেন, বুড়ো গোপাল মহারাজ কাছে ছিলেন, তাকে দেখিয়ে তাকে ডেকে মানে তাকে উদ্দেশ্য করে ঠাকুর খুব মজা করে বলছেন, শোনো ইয়ে বলছে আমাকে নাকি খুব ছেলেবেলায় দেখেছে, এইটুকু ছেলে তার আবার ছেলেবেলা। তা সেদিনকে তিনি থেকে গেলেন ওখানে, তা রাত্রিটা থাকলেন, তারপরের দিন যখন বিদায় নিচ্ছেন তখন ঠাকুর তাকে বললেন যে আবার আসিস, আবার আসিস, শনিবার আসিস। এই পরবর্তীকালে অখণ্ডানন্দজির কাছেই শুনেছি, এমনিতে অন্য সূত্র আমরা জানি, অখণ্ডানন্দজি বলতেন যে ঠাকুর সবসময় বলতেন যে শনি এবং মঙ্গলবারটা হচ্ছে মধুবার, এই দুটো বারে বেশি করে জপ ধ্যান করতে হয়, বেশি করে জপ ধ্যান করলে ফল হয়, বেশি ফল হয়, সহজে ফল হয়, মায়ের বার। তা সবাইকে তিনি শনি মঙ্গলবার আসতে বলতেন, একে বললেন শনিবার আসিস। তো অল্প দিন পরেই আরেকটা শনিবারে তিনি এলেন, ঠাকুর যে অপরাহ্নেই যেতেন, সাধারণত বিকেলের দিকে যেতেন, অপরাহ্নে দুপুরের আমার মনে হচ্ছে 2-3টে নাগাদ হয়তো গিয়া উপস্থিত হয়েছেন। ঠাকুর একটু বিশ্রাম করছিলেন, ঠাকুর বললেন যে মাদুরটা ফেতে দে, কোথায় পশ্চিমের বারান্দা, ওই পশ্চিমের গঙ্গামুখী বারান্দা, ওই বারান্দা দিয়েই নরেন্দ্রনাথ প্রথম ঢুকেছিলেন। ঠাকুর একেবারে ভিভিডলি মনে রেখেছেন, কেন ঠাকুরের জীবনে নরেন্দ্রনাথ তো সব থেকে বড় ভিভিআইপি। সেখানে ঠাকুর বলতেন ওই পশ্চিমের দরজা দিয়ে নরেন ঢুকেছিল, সেই পশ্চিমের বারান্দা, সেখানে মাদুরটা পাততে বললেন, তিনি শুয়ে পড়লেন, অখণ্ডানন্দজি সামনে বসলেন, বললেন তুই ধ্যান কর, সুখাসনে বসে ধ্যান কর। তো অখণ্ডানন্দজি ধ্যান করছিলেন, ধ্যান করতে করতে একটু ঝুঁকে গেছিলেন, ঠাকুর আবার তাকে বললেন যে যে অতটা না এদিনে ঝুঁকে না, ঠাকুর ধ্যানের পশ্চাৎটাও বলে দিলেন, সেটা আরেক দিনের কথা, পঞ্চবটীতে এটা পরের কথা। তো এই প্রথম দিন যেদিনকে মতাম মানে এটা হচ্ছে দ্বিতীয় দিন, ঠাকুর বললেন সুখাসনে বসে ধ্যান কর, এবং ধ্যানের ভঙ্গিমাটা কেমন হবে, বলছে ঝুঁকে পড়বি না, আবার টান টান হয়ে বসবি না, সুখাসন, ধ্যান করছেন। তো ধ্যান করছেন, তিনি শুয়ে আছেন, তা ঠাকুর হঠাৎ উঠে গিয়ে তার জিভে কিছুটা কি যেন লিখে দিলেন, দীক্ষা দিলেন ঠাকুর তাকে, এই হলো দীক্ষা। আর ঠাকুর তাকে বলেছিলেন সেদিনকেই, বললেন যে দেখ ভাত যদি তোর সামনে বেড়ে দেওয়া হয় তুই যেভাবেই খাস না কেন, যেমনভাবেই খাস না কেন তোর পেট ভরবে। অর্থাৎ তিনি বলতে চাইলেন যে আমি তোর জন্য সব করে দিয়েছি, এই যে একটু একটু ত্রুটি বিচ্যুতি যদি হয় কিছু হবে না, হ্যাঁ সবই একদম বেড়ে দিয়েছি, কাজেই তোদের হবেই হবে। ঠাকুর বলতেন তার সেই ত্যাগী সন্তানদের সম্বন্ধে বলতেন যে এদের খালি জানতে হবে, এদের সব করাই আছে, এদের আগেই ফল, মানে সাধন ভজন করে ফল পাবে, তো ফলটা তাদের আগে পাওয়াই আছে, করাতেই আছে, পরে ফুল, মানে পরে সাধন ভজন, যা পাওয়ার পাওয়া আছে পরে সাধন ভজন করে ওটাকে যেন আবার নতুন করে পেতে হবে, আবার মানে ভালো করে আয়ত্ত করে নিতে হবে, এটাই হচ্ছে। আবার এরকম কথাও বলতেন যে ছোকরাদের শুধু এইটুকু জানলেই হবে যে তারা কে এবং আমি কে এবং আমার সঙ্গে তাদের কি সম্পর্ক, অর্থাৎ আমি স্বয়ং ভগবান যুগে যুগে আসি, এটা তারা একদিন বুঝবে ঠিক ঠিক, আর জানবে যে তারা কে, তারা যে আমার চিরকালের পার্শ্বদ, আমি যতবার আসি ততবার তারা আসে, আমার সঙ্গে তাদের এই সম্পর্ক, কারোর সঙ্গে সন্তান সম্পর্ক, কারোর সঙ্গে সবাই সন্তান সময় অবতারে নানা রকম সম্পর্ক, তা সেই সম্পর্কটা আমি কে এবং আমার সঙ্গে তাদের কে সম্পর্ক, এটা জানলেই হবে। তা এরা হচ্ছে এরকম। তারপরে ঠাকুর দীক্ষা তো দিয়ে দিলেন, আবার শুয়ে পড়লেন, এবার শুয়ে ঠাকুর পাটা ওই অখণ্ডানন্দজির বালক গঙ্গাধরের কোলের উপরে তুলে দিলেন, বলে একটু পাটের তো কত ভাগ্য, স্বয়ং গুরু তিনি পদসেবা করতে করতে দিচ্ছেন, সেই স্বয়ং গুরু মানে তিনি স্বয়ং ভগবান, সাক্ষাৎ ভগবান এসছেন, সবসময় আসেন না, কতদিন পর পর আসেন, ভগবানকে সাক্ষাৎ ভগবানকে নরদেহধারী ভগবানকে যারা গুরুরূপে পায় তারা যে কত জন্ম জন্মান্তরের তপস্যার ফলে পায়। তো যাই হোক পাটা তুলে দিলেন ঠাকুরের, আর অখণ্ডানন্দজি 19-20 বছরের যুবক, ফলবানী শরীর, কুস্তি টুস্তি করেন, তিনি প্রাণপণে ঠাকুরকে পা টিপতে শুরু করলেন, যথেষ্ট যুবক। ঠাকুর বললেন আরে ছিঁড়ে যাবে করিস কি, তখন অখণ্ডানন্দজির সম্বিত হলো, এইবার তিনি প্রথম ঠাকুরের পায়ের দিকে ভালো পাটাকে ভালো করে নিরীক্ষণ করলেন, এ তো ভাগবতী তনু, একদম সাত্ত্বিক শরীর, তো দেখলেন যে ঠাকুর দীর্ঘকায় ছিলেন, ঠাকুর স্বামীজির থেকেও লম্বা ছিলেন, কিন্তু হলে কী হবে, দেখা যাচ্ছে ঠাকুর শরীরের এমন নরম যে মনে হচ্ছে যেন মাখনের উপর ইয়ে চামড়া বসানো আছে। এরপরে প্রায় তিনি যেতেন বিকেলে গিয়ে রাতে থেকে সকালের দিকে চলে, এর পেছনে একটা উদ্দেশ্য ছিল,
ওই যে খুব নিষ্ঠাপরায়ণ ছিলেন, নিষ্ঠাপরায়ণ মানে একটু বাড়াবাড়ি রকমের নিষ্ঠা করতেন ছোটবেলার থেকেই, তারপর উপনয়ন হওয়ার পরে খুব নিষ্ঠা, যে 3 বার গঙ্গা স্নান করতেন, সব নিজে হাতে রান্না করে খেতেন, নিরামিষ তো খেতেনই, এমনকি কোনো বাড়িতে নিমন্ত্রণ খেতেন না, যেখানে বিষ্ণুর, যাদের বাড়িতে হয়তো বিষ্ণু প্রতিষ্ঠা আছে, কৃষ্ণ প্রতিষ্ঠা আছে, সেখানে নিরামিষই রান্না হবে, তা সত্ত্বেও একটুও তার আচারের ব্যতিক্রম হয় বলে কারোর বাড়িতে গিয়ে বিষ্ণুর প্রসাদও তিনি গ্রহণ করতেন না এই কারণে। আর প্রাণায়াম করতেন খুব, এমন প্রাণায়াম করতেন যে গঙ্গার জলে ডুবে দীর্ঘক্ষণ, কুম্ভক করতে পারতেন। কুম্ভক মানে হচ্ছে নিঃশ্বাস গ্রহণ করছি, নিঃশ্বাস ত্যাগ করছি এবং শ্বাস বায়ুটাকে ধরে রাখছি, হয় ভেতরে না বাইরে, এটাকে বলা হচ্ছে কুম্ভক। তো গঙ্গার জলে ডুব দিয়ে তিনি অনেকক্ষণ ধরে কুম্ভক করতে পারতেন। তো এইভাবে তিনি বড় হচ্ছে। তা ঠাকুর তাকে বললেন যে তোর এত করার দরকার নেই, এত বুড়োটে পানা কেন, এত কিছু করার দরকার নেই। তা ঠাকুর এভাবে তাকে শেখালেন। আর প্রাণায়ামটা তো, প্রাণায়াম বেশি করলে পাছে মাথার রোগ হয়, সবসময় যদি গুরু না থাকে বাড়াবাড়ি করলে, একটু ভুল হলে, প্রাণায়াম খুবই শক্তিশালী জিনিস, কিন্তু ভুল যদি হয়, এরকম অনেকেরই হয়, ভুল যদি হয় তবে নানা রকম স্নায়বিক ব্যাধি, মাথার ব্যাধি এসব হতে পারে। শ্রী মায়ের ক্ষেত্রেও আছে, এরকম ঘটনা আছে যে একটি ভক্ত ছেলে, অল্পবয়স্ক ছেলে, খুব প্রাণায়াম করত, তার ফলে কি হলো, সে সব সময় কানের মধ্যে একটা অদ্ভুত শব্দ, সম 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 শব্দ, এরকম একটা শব্দ যদি সবসময় হতে থাকে, অত্যন্ত মানসিক কষ্টকর, স্নায়বিক কষ্টকর। তা মায়ের কৃপা এমন, সে মায়ের সঙ্গে দেখা করার জন্য আসছে জয়রামবাটি গ্রামে, পা দেওয়া মাত্রই মায়ের অলৌকিক কৃপায় সেই ইয়ে চলে গেল। তো যাই হোক, যেটা হচ্ছে প্রাণায়াম খুব শক্তিশালী জিনিস, এটাকে ঠিক ঠিক ব্যবহার করতে পারলে হয়তো অনেক লাভ হতে পারে, কিন্তু মোটামুটি ঠাকুর মা স্বামীজি বা রাজা মহারাজজি এরা আমাদেরকে যা বলেছেন, খুব বেশি প্রাণায়াম করতে বারণ করেছেন, যে প্রথম কথা ভুল হওয়ার কথা, আরেকটা কথা ওরা বলেছেন পাশে শরীরের দিকে মনটা বেশি চলে যায়, শরীরের দিকে খুব বেশি মন চলে যাওয়া চলবে না, একটু শরীর সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম প্রাণায়াম করা যেতে পারে, কিন্তু সেগুলো হচ্ছে উপায় হিসাবে। তা যাই হোক, ঠাকুর বললেন যে অত প্রাণায়াম করলে মাথার রোগ হতে পারে, তুই শুধু গায়ত্রী জপ কর, এভাবে বলছেন। আর এমনিতে তো ঠাকুর লক্ষ্য করেছেন যে ও বিকেলের দিকে আসে, রাতটা থাকে, মানে ঠাকুরের সঙ্গ যতটা করা যায় করে, কিন্তু সকাল হলেই তড়িঘড়ি বিদায় নিয়ে পালায়। তার মানে এখানে প্রসাদ পেতে, দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রসাদ পাবে সেটাকে যতদূর সম্ভব এড়িয়ে চলে। তো ঠাকুর একদিন ওরকম একদিন এসে থেকেছেন, ঠাকুর সেদিনকে বললেন, ওনাকে আটকে রাখলেন প্রায়, সকালবেলা তিনি ঝাউতলার দিকে যাচ্ছেন, ঝাউতলার দিকে মানে সেখানে তিনি প্রাতঃকৃত্য করতে যেতেন, আর অখণ্ডানন্দজিকে বলেছেন তুই গাড়ু নিয়ে পেছন পেছন জলটা নিয়ে আয়। তা পঞ্চবটির কাছে এসে ঠাকুর পঞ্চবটির পূর্ব দিকে তাকে একটা জায়গায় দিয়ে বলে, এইখানে বসে তুই ধ্যান কর, আমি আসছি। তা বলে ঠাকুর গেলেন, তা ধ্যান করছেন, তারপর ঠাকুর যখন সেরে টেরে এলেন, তখন ঠাকুর দেখলেন যে তিনি ধ্যানস্থ, গিয়ে দেখলেন যে একটু ঝুঁকে গেছেন, ঠাকুরকে আবার ঠিক করে দিলেন, এরকম ঝুঁকে ইয়ে করলে চলবে না। তারপরে তো ধ্যান ট্যান করে ফিরলেন, ঠাকুর বললেন যা আজকে তুই কালীঘরে প্রসাদ পাবি, কালীঘরে গঙ্গা জলে রান্না হয়েছে, মা কালীর শোভা, মা কালীর গঙ্গা জলে রান্না হয়েছে, মা কালীকে নিবেদন করে মা কালীর প্রসাদ হয়ে গেছে এটা, কাজে এটা হচ্ছে মহা মহা হবিষ্যি, তুই হবিষ্যান্ন খাস তো প্রতিদিন, এর মতন হবিষ্যান্ন আর তুই পাবি না, যা তুই কালীঘরে গিয়ে প্রসাদ পা। এখন দুটি ঘর ছিল, কালীঘর বিষ্ণুঘর, কালীঘরে সব মা কালীকে নিবেদন করে যা আসতো, মানে প্রসাদ হিসাবে যা আসতো সেগুলো পাওয়া যেত কালীঘরে, আর বিষ্ণুঘরে বিষ্ণুকে নিবেদন করে যা পাওয়া যেত সেগুলো আসতো। এখন কালীঘরে তো আমিষও আছে, মাকে তো আমিষও দেওয়া হয়, তখন আমি যাচ্ছি আর পেছনে যাচ্ছেন আর পেছনে তাকাচ্ছেন, ঠাকুর জানেন আমি নিরামিষ খাই, তা সত্ত্বেও আমাকে কালীঘরে পাঠাচ্ছেন, সেখানে তো আমিষও থাকে, তো কিন্তু ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, এই সংস্কার, অনাবশ্যক সংস্কার ভাঙার জন্য ঠাকুর এগুলো করছেন, কিন্তু অন্যান্য যে ধারণা হয়েছিল। তা যাই হোক, গেলেন, প্রসাদ পেলেন, নিরামিষই পেলেন, পেলে যখন ফিরে এলেন ঠাকুর দাঁড়িয়ে আছেন, যে অনাবশ্যক বুড়োটে পানা, বলে তোর এত বুড়োটে পানা কেন, তুই ছোট, হরিত কি খুব খেতেন, এটা বলতে ভুলে গেছি, এত হরিত কি খেতেন, হরিত কি কেন খেতেন, তুরিয়ানন্দজি হরিমহারাজ তো তার বন্ধু ছিল,
তা বন্ধু ছিলেন, তা তো তুরিয়ানন্দজি তাকে একটা শ্লোক লিখিয়েছিল, সেই শ্লোকটার মধ্যে আছে যে মা হয়তো কুপিতা হতে পারে, মা হয়তো সন্তানের প্রতি রেগে যেতে পারে, কিন্তু হরি তো কি কখনো কুপিতা হয় না। অর্থাৎ হরি তো কি এত শীতল স্বভাব, অর্থাৎ হরি তো কি খেলে শরীরটা মনটা, শরীরটা শীতল থাকবে, মন শরীরের উপর অনেকটা নির্ভরশীল, মনও শীতল শান্ত থাকবে, তাতে ভগবানকে ডাকার সুবিধা হবে। সেজন্য তিনি খুব হরিতকি খেতেন এবং এত বেশি হরিতকি খেতেন যে মুখটা ঠোঁট দুটো মানে সাদা লাগতো। তা যাই হোক, এদিনকে কালীঘরে প্রসাদ পেলেন ঠাকুরের নির্দেশে, ফিরে এসেছেন যখন তখন দেখেন যে ঠাকুর একখিলি পান নিয়ে দাঁড়িয়ে আছেন, বলে খা, হ্যাঁ খা, পানটা খা, এই একটু একটু কয়েকটা দু একটা করে পান খাওয়ার পরে দু একটা পান খেলে মুখে গন্ধ থাকে না। তারপরে বললেন যে শোন, এসবে কিচ্ছু হয় না, নরেন নরেন আছে, নরেন 100টা পান খায় কিন্তু তার এরকম টানা টানা চোখ, সে কলকাতার রাস্তায় দিয়ে যায় কিন্তু মানুষ ঘর বাড়ি কিচ্ছু তার চোখে পড়ে না, সব কিছু নারায়ণময় দেখে। নরেন্দ্র কইখানে থাকে, সিমলেতে থাকে, তুই যাবি নরেনের সঙ্গে দেখা করতে। তা এই কথা শুনে ঠাকুর বলেছেন, বলে একদিন নরেনের সঙ্গে গিয়ে দেখা করলেন, খুব ভালো লাগলো, এসে ঠাকুরকে বললেন যে হ্যাঁ নরেনের সঙ্গে দেখা করেছি, খুবই ভালো লেগেছে। ঠাকুর খুব খুশি, বলে যাবি, খুব যাবি, খুব তার সঙ্গ করবি। ঠাকুর বলতেন যে গিন্নি জানে যে কোন হাঁড়িটার মাথায় কোন সরাটা, তো এই নরেনের সঙ্গে মিলিয়ে দিতে পেরে খুব খুশি। ঠাকুর সবাইকে নরেনের সঙ্গে মিলিয়ে দিতে চাইতেন, বাবুরাম মহারাজের ক্ষেত্রেও আছে। এবং এই যে নরেনের সঙ্গে মিলিয়ে দিলেন, কি শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক এই দুজনের মধ্যে। স্বামীজির থেকে তো ছোট ছিলেন, কয়েক বছরের, 3 বছরের একটু ছোট ছিলেন, 1 বছর বোধ হয় ছোট ছিলেন, 64 সাল, তার মানে 1 বছরের ছোট, 1 বছর প্রায় 1.5 বছর, 2 বছরের মতনই প্রায় বলতে হবে, 1.5 বছর একটু বেশি। তা নরেন তাকে যেমন ভরসা করতেন, ভালোবাসতেন, তিনি আবার স্বামীজিকে সেরকম শ্রদ্ধা করতেন। তাই এভাবে ঠাকুরের কাছে ঘন ঘন আসেন। ঠাকুরের কাছে আসা মানেই হচ্ছে শিক্ষা, কত রকম ভাবে, নানাভাবে ভাবস্থ হয়ে ঠাকুর সেই সর্বোচ্চ সমাধি মার্গে চলে গেছেন। কখনো রাধারানীদের, রাধারানীর কথা বলছেন, করতে করতে সমাধি, বৃন্দাবন বিহারী রাই আমাদের, বলতে বলতে আকুল কান্না রাধারানীর ভাবে বিভোর হয়ে, রাধারানীর বিরহটা যেন নিজে উপভোগ কর, নিজে অনুভব করছেন। তিনি তো তাই করতেন, স্বয়ং রাধারানী হয়ে রাধারানীর বিরহ অনুভব করে কাঁদছেন, কাঁদতে কাঁদতে সমাধিস্থ হয়ে গেলেন। আবার এসো মা, এসো মা, মা হৃদয় পরাণ পুতলি গো, এসো মা এসো মা, ও হৃদয় রামা পরাণ পুতলি গো, বলে গান করছেন, গান করতে করতে সমাধিস্থ। আবার ঠাকুর কখনো বলছেন যে সাক্ষাৎ রামকে দেখেছেন, রাম লক্ষ্মণ সীতাকে দেখেছেন, কীভাবে তিনি স্বয়ং সরযূ তীরে রাম লক্ষ্মণ সীতা যাচ্ছেন, তিনি সাক্ষাৎ দেখছেন, সেই কথা বলছেন, একদম শুনছেন, শুনতে শুনতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঠাকুর স্পষ্টই যেন দেখছেন। তাই ঠাকুর যে তাকে বলেছিলেন যে তোর ওরকম বুড়োটে পানা কেন, এতে অন্যান্য মনে হয়েছিল যে ঠাকুর বোধহয় এসব এসব নিষ্ঠা টিষ্ঠা পছন্দ করেন না, এরকম আচার নিয়ম নিষ্ঠাগুলো পছন্দ করে, তা নয়, ঠাকুর বাহুল্য করতে বারণ করেছেন, কিন্তু এই নিষ্ঠার মধ্যে মানসিক জোর, ত্যাগ, বৈরাগ্য প্রকাশিত হয়, সেটা ঠাকুর জানতেন। তো একদিন অখণ্ডানির ভুলটা ভাঙলো, ঠাকুরের ধারণা যে এই নয়, তিনি যা করছেন সেগুলোকে নিন্দা করছেন না, কিন্তু সেগুলোর বাড়াবাড়িটা বারণ করছেন। ঠাকুর একদিন বলছেন যে কাকে একজন বলছেন তার সামনেই যে পূর্ব জন্মে অনেক সৎ কর্ম থাকলে, শুভ সংস্কার থাকলে, তবে এই জন্মে একদম ছোটবেলার থেকে মানুষ নিরামিষ খায়, ভবিষ্যৎ করে, এসব করে। তারপরে একেবারে অখণ্ডানন্দকে দেখিয়ে বলছেন, ওই যে ছেলেটি দেখছে অল্প বয়স, দেখো ছোটবেলার থেকে তার ভগবত ভক্তি এবং ত্যাগ বৈরাগ্য এরকম সব। তা নানাভাবে ঠাকুর শিক্ষা দিতেন, ঠাকুরের কাছে থাকা মানেই শিক্ষা। একদিন গঙ্গা স্নান করে ধ্যান ট্যান করে ফিরছেন, ঠাকুর জিজ্ঞেস করছেন, আরে ধ্যান করতে করতে, প্রার্থনা করতে করতে তোর কি চোখে জল এসেছিল? অখণ্ডানন্দ বলে হ্যাঁ এসেছিল। ঠাকুর খুব খুশি, তারপর বলে ভগবানের কাছে কিভাবে ব্যাকুলভাবে প্রার্থনা করতে হয় জানিস, এইভাবে করতে হয়, বলে একেবারে বালকের মতন হাত পা ছুড়ে সত্যি সত্যি মায়ের জন্য কাঁদছে, মা আমাকে দেখা দাও, তুমি ছাড়া আমার কে আছে, তুমি না হলে তো আমি বাঁচতে পারবো না। ঠিক একটা বাচ্চা বালক যেমন মাকে না দেখে মায়ের জন্য আবদার করে, ঠিক একটা বাচ্চা বালকের মতন আবদার করছেন যে মাতৃভাব কীরকম হয়, ভগবানের সন্তান, ভগবান আমার প্রকৃতই মা, এই যে
মানে প্রকৃত মাতৃভাব কীরকম, সেই মাতৃভাবে চললে কীরকম ভগবানের জন্য ব্যাকুলতা, একটা সাক্ষাৎ দৃষ্টান্ত ঠাকুরের মধ্যে দেখতে পেলেন। তারপর একদিন ঠাকুর তাকে বললেন, দেখ, সেদিনই বললেন যে চোখে যে জল আসে দু রকমের অশ্রু আছে, অনুতাপ অশ্রু, সেও ভালো নিশ্চয় যে ভুল করে ফেলেছি, এখন বুঝতে পেরেছি, সেজন্য অনুতাপ হচ্ছে, মায়ের কাছে প্রার্থনা করতে করতে কাঁদছি। ঠাকুর বলছেন অনুতাপ অশ্রু হচ্ছে চোখের কোণ দিয়ে পড়ে, এখান দিয়ে পড়ে, আর প্রেমাশ্রু ভগবানের প্রতি ভালোবাসায় চোখ দিয়ে জল আসছে, সেটা চোখের প্রান্ত থেকে পড়ে, এদিক থেকে পড়ে। এসব প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল জিনিস তো সবাই বলতে পারে না, যিনি ধর্মপথের সমস্ত অলিঘুচি জানেন তিনি এরকম খুঁটিনাটি বাস্তব জিনিসগুলো বলতে পারেন। তো ওরা এগুলো লাভ করেছিলেন। আর এই কাঞ্চন আসক্তি, বিষয় আসক্তি কীরকমভাবে তিনি মানে কত ভয়াবহ তিনি মনে করতেন, কতটা ঘেন্না করতেন বিষয় আসক্তি কাঞ্চন, সেগুলো দেখেছেন। যে একজন একটু গরিব লোক পয়সা চাইতে এসছে ঠাকুরের কাছে, দয়ার দয়া তো আছে, তিনি গঙ্গাধরকে বললেন যে ওইটার মধ্যে একটু পয়সা আছে, 2 পয়সা বা 4 পয়সা দিতে বললেন, গঙ্গাধর দিলেন এটা কৌটোর থেকে। ঠাকুর তো পয়সা ছুঁতেন না। দেওয়ার পরে গঙ্গাধরকে বললে ওইখানে যে গঙ্গার জ্বালাটা থেকে গঙ্গা নিয়ে, গঙ্গা জল নিয়ে তুই হাতটা ধো, তাতেও তিনি খুশি হলেন না। ওই মায়ের ছবির সামনে ওই হাতটা নিয়ে এসে গঙ্গাধরের হাতটাকে যেন কতভাবে ঝাড়িয়ে ওটাকে শুদ্ধ করছে, এরকম কাঞ্চন স্পর্শ করেছেন, পয়সা স্পর্শ করেছেন, টাকা স্পর্শ করেছেন বলে যেন কতটা অশুদ্ধি হয়ে গেছে, একেবারে মনে দাগ, মনে একদম গেঁথে যাওয়ার মতন, যে কত কত মানে কতটা ঘেন্না বা কতটা ভয়াবহ মনে করতে হয় এই কাঞ্চন বা অর্থকে। তারপরে বিষয় আসক্তি, একটি ব্রাহ্মণকে ঠাকুর দেখেছেন গঙ্গা পাড়ে বসে, গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, খাজাঞ্চি মশাইকে জিজ্ঞেস করছে আপনাদের কটা লিচু গাছ, কটা আম গাছ, কত হয়, কি হয়, কত টাকা হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়ের কথা জিজ্ঞেস করছে। এখন ঠাকুরের দৃষ্টি গঙ্গা, ব্রহ্মবাড়ি, গঙ্গা তো শুধু একটা নদী নয়, গঙ্গা হচ্ছেন দেবী, আমরা তাই মনে করি, মা গঙ্গা সত্যি সত্যি ব্রহ্মবাড়ি, বিগলিত করুণা, ভগবানের বিগলিত করুণা, বিষ্ণু পাদপদ্ম থেকে এসেছে। তা গঙ্গার ধারে গিয়ে বিষয় চিন্তা করতে নেই, গঙ্গার ধারে ঈশ্বর চিন্তাই করতে হয়, মন্দিরে গিয়ে যেমন আমরা ঈশ্বর চিন্তা করি, গঙ্গার ধারে ঈশ্বর চিন্তা করতে হয়, ঠাকুর তাই করতেন। তারপরে কিছুক্ষণ পরে সেই ব্রাহ্মণ সে ঠাকুরের কাছে এসছে হরিশের খোঁজ করতে, ঠাকুর সে খুব রেগে আছেন, তারপরে কোনো কথার উত্তর দিলেন না, উত্তর না দিয়ে খুব বকলেন যে তুমি ব্রাহ্মণ, তোমাকে দেখে সবাই শিখবে, আর তুমি গঙ্গার ধারে দাঁড়িয়ে ওই রকম বিষয় চিন্তা করছো, এরকম কথা বললে কেউ খুশি হবে না, খুব সে রেগে গেল, কিন্তু ঠাকুর কোনো ভ্রূক্ষেপ করলেন না। আর গঙ্গাধর দেখলেন, দৃষ্টান্তটা দেখলেন, বাপ্পা, বিষয় চিন্তা তাকে ঠাকুর কতটা ঘেন্না করেন, এরকমভাবে ঠাকুরের কাছে থাকছেন, ঠাকুরকে দেখা মানেই শিক্ষা, ঠাকুর কিছু উপদেশ দিচ্ছেন সেটা তো শিক্ষাই, কিন্তু ঠাকুরকে দেখা মানেই শিক্ষা, ঠাকুরের সঙ্গে থাকা মানেই হচ্ছে শিক্ষা, এবং জীবন দিয়ে শিক্ষাটা তো সব থেকে বড় শিক্ষা, ওরা এই শিক্ষা পেয়েছিলেন, এবং ওরাও পরবর্তীকালে নিজেদের জীবন দিয়েই সবাইকে শিক্ষা দিয়েছিলেন। তারপর স্বধর্মনিষ্ঠার একটা দৃষ্টান্ত দেখলেন তিনি, এই ঠাকুরমা স্বামীজিভাবে স্বধর্মনিষ্ঠাটা মানেটা কি, আমি হিন্দু, প্রত্যেকের প্রত্যেকের নিজের ধর্মে নিষ্ঠা থাকবে, শুধু হিন্দুদের হিন্দু ধর্মে নিষ্ঠা থাকবে তা না, আমার আমার ধর্মে নিষ্ঠা থাকবে, অন্যের অন্যের ধর্মে নিষ্ঠা থাকবে, খ্রিস্টানের খ্রিস্ট ধর্মে নিষ্ঠা, মুসলমানের মুসলমান ইসলাম ধর্মে নিষ্ঠা, হিন্দুর হিন্দু ধর্মে নিষ্ঠা, যে যে ধর্মাবলম্বী তার নিজের ধর্মে নিষ্ঠা থাকবে। এর সঙ্গে ঠাকুর যেটা যোগ করে দিলেন, নিজের ধর্মে যেমন নিষ্ঠা থাকবে সঙ্গে সঙ্গে অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধা থাকবে, এবং তোমার ধর্ম তোমার কাছে যেমন সত্য, প্রতিটি ধর্ম সেই ধর্মাবলম্বীর কাছে সত্য। কাজে ধর্মান্তরিত, ধর্ম ত্যাগ করে আরেকটা ধর্ম গ্রহণ করা এটা অবাঞ্ছনীয়, কোনো অপ্রয়োজনীয় তো বটেই, এটা নিন্দনীয় বটে, অত্যন্ত ঘৃণিত কাজ বলে ঠাকুর মনে করতেন, যেন নিজের মাকে ত্যাগ করা তার থেকেও বেশি। যাই হোক, তো সেই একটা দৃষ্টান্ত দেখলেন যে কর্নেল অলকট, থিওসফিস্ট একজন, বোধহয় আমেরিকাবাসী, আমেরিকা তার দেশ, তার খুব হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল, ঠাকুরের কাছে সেটা বলা হতো, ঠাকুর আনন্দ সহকারে শুনতেন, মা কালীও মানতেন তিনি, শুনতেন যে সাহেব হয়েও তার হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা, এটা ঠিক আছে। একদিন কে এসে তাকে খবর দিল, গঙ্গাধর মহারাজ বসে আছেন, ঠাকুর ঠাকুরকে খবর দিল যে কর্নেল অলকট হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। ঠাকুর একটুও খুশি হলেন না,
গম্ভীর হয়ে বিরক্তি সহকারে বললেন, সাহেব তার নিজের ধর্ম ত্যাগ করলে কেন? আবার এই ঠাকুরই মাইকেল মধুসূদন দত্ত যখন তার সঙ্গে আলাপ করতে এসেছিলেন, মাইকেল মধুসূদন দত্ত একটা কি মানে ব্যবসায়িক বৈষয়িক কাজে ওই মথুরবাবু কি ত্রৈলোক্য কে আছে তখন তার কাছে এসেছিলেন, কিন্তু দক্ষিণেশ্বরের পরমহংস কিন্তু তখন কলকাতায় বিখ্যাত, ভারতবর্ষের রাজধানী কলকাতা। আমরা ভাবি অখ্যাত, তা না, মোটেই অখ্যাত নয়, দক্ষিণেশ্বরের পরমহংস কলকাতা একদিন বিখ্যাত। কাজেও সেখানে দক্ষিণেশ্বরের রাজ মন্দিরে এসছেন বৈষয়িক কাজের জন্য, এখানেই দক্ষিণেশ্বরের পরমহংস আছে, কাজী পরমহংসদেবের সঙ্গে দেখা করতে চাইলেন, ঠাকুরের সঙ্গে কাছে আনা হলো। ঠাকুর প্রথমে কথা বলতে পারছেন না, কেন কথা বলতে পারছেন না, কে যেন মুখটা আটকে ধরছে, কেন? যে মাইকেল তার নিজের ধর্ম হিন্দু ধর্ম ত্যাগ করে পেটের দায়ে, তিনি নিজেই বলেছেন পেটের দায়ে ত্যাগ করেছি, যে পেটের দায়ে তিনি যে কোনো দায়ী হোক না কেন, তার নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, সেই জন্য কথা বলতে পারছিলেন না। কিন্তু অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, সৌজন্যে মানে তাকে কেউ হারাতে পারতো না, অত্যন্ত সৌজন্য পরায়ণ ছিলেন। কাজে অনেক চেষ্টা করে তারপরে মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে দু একটা কথা বলেছিলেন। তো এই হচ্ছে ভাব, ওদিকে কর্নেল অলকট হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলে বিরক্ত হচ্ছেন, আর মাইকেল হিন্দু ধর্ম ত্যাগ করেছেন বলে তার উপরে খুশি হতে পারছেন না। তো এরকমভাবে অখণ্ডানন্দজি সঙ্গে ধীরে ধীরে ঠাকুরের সম্পর্কের দিকগুলো শেষ হয়ে আসছে। তা একদিন ঠাকুরের পদসেবা করছেন, ঠাকুর শুয়ে আছে, ঠাকুরের বুড়ো আঙুলটা পায়ের বুড়ো আঙুল দিয়ে কপালে তিলকের মতন করছে। ঠাকুর বলছে, কী করছিস রে? ঠাকুর বলছেন যে আপনি বলেন না যার যারা সাত্ত্বিক তারা গঙ্গা স্নান করতে করতে গঙ্গা জল দিয়ে তিলক কাটে, তেমনি আপনার পায়ের আঙুল দিয়ে আমি সাত্ত্বিক তিলক কাটছি। কতটা ভক্তি শ্রদ্ধা! ঠাকুর একদম হেসেই আকুল খুশি হলেন। আরেকদিন ঠাকুর কালী মন্দিরে তাকে নিয়ে গেছেন, তিনি গেছেন ঠাকুরের সঙ্গে, হঠাৎ ঠাকুর ওই মা কালীর পায়ের নিচে যে দেবাদিদেব রয়েছেন, মহাদেব রয়েছেন, তার দিকে আঙুল দেখিয়ে বললেন যে দেখ, সাক্ষাৎ চৈতন্যময় শিব, যেই ঠাকুর বলা। সঙ্গে সঙ্গে তিনি দেখলেন সত্যিই চৈতন্যময় শিব যেন নিঃশ্বাস নিচ্ছেন। তো এইভাবে দিনগুলো কেটে গেল, ঠাকুরের দেহত্যাগ হলো 1886, আমরা সেসব কাহিনী জানি। তারপরে বরানগর মঠে প্রথম রামকৃষ্ণ মঠ শুরু হলো, কিন্তু এই পর্যায়ে অন্যেরা যেমন ধীরে ধীরে বরানগর মঠে এসে উপস্থিত হলেন, সাধন ভজন কৃচ্ছতা খেতে পায় না, কিন্তু একই সঙ্গে সাধন ভজন এবং স্বাস্থ্যচর্চা বিদ্যার চর্চা চলছে, এসব কাহিনী আমরা জানি, এবং নরেন হচ্ছেন সবসময় তাদের নেতা। তা এই পর্যায়ে আমরা দেখি অন্তত যতদিন বরানগর মঠে ছিল কদাচিত তিনি এসেছেন, খুব এক দুবার তাকে বরানগর মঠে দেখা যায়, এই সময়টা তিনি কিন্তু পরিব্রাজক হয়ে ঘুরছেন, এবং তার আকর্ষণ হচ্ছে হিমালয়। হিমালয়ের মধ্যে দিয়ে তিনি তিব্বত তাকে সবসময় আকর্ষণ করতো খুব, এবং তার এই অখণ্ডানন্দজির এই ভ্রমণ বৃত্তান্ত কিন্তু অজ্ঞাত। শঙ্করীপ্রসাদ বসুর বই যদি আপনারা দেখেন, বই রচনাবলীর মধ্যে সমকালীন ভারতবর্ষে, দেখা যাচ্ছে তিনি ওই ওই মধ্য এশিয়া পর্যন্ত পৌঁছে গেছিলেন বলে অনুমান, তিনি কোথার থেকে গ্রহণ করেছেন, একজন সে রামকৃষ্ণের শিষ্য তার কাছ থেকে একজন শ্রীরামকৃষ্ণের ফটো দেখেছিল একজন সাধক, এবং সেই শঙ্করীপ্রসাদ বসু লিখেছেন কে সেই শিষ্য। অখণ্ড শঙ্করীপ্রসাদ বসু বলেছেন যদি সত্যি শ্রীরামকৃষ্ণের শিষ্য হয়ে থাকে, যে সময় দেখাচ্ছে সে সময় শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য বললে অখণ্ডানন্দজি ছাড়া আর কেউ, আর কারোর ভ্রমণ এত ভ্রমণের নেশা ছিল না, এবং আর কারোর ভ্রমণ জীবনটা এত অজ্ঞাত ছিল না। ওই যে 4 বছর এটা অনেক জায়গায় তিনি ঘুরেছেন, এবং প্রধানত তিব্বত তাকে খুব বারবার ধরে আকর্ষণ করেছে, খুব বিপদ হয়েছিল এই পরিব্রাজক জীবনে। অখণ্ডানন্দজির বৈশিষ্ট্য হচ্ছে কতগুলো, একটা হচ্ছে হৃদয় সেবা, যখনই সেবার কখনো দেখেছেন কেউ দুর্গতি পরায়ণ আছে, তখন সাধন ভজন পরিব্রজ্যা সব কিছু তুচ্ছ হয়ে গেছে, ওই মানুষটি তার কাছে প্রধান, এবং সেই মানুষের কোনো বাদ বিচার নেই, একজন কোনো বৃদ্ধা বা একজন কোনো বৃদ্ধ, একজন কোনো সাধু কোনো পথিক, যাকে তিনি পেয়েছেন কোনো প্রতিদান না দিয়ে সর্বস্ব বলে, তার জন্য অনেক সময় লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, কিন্তু আগে সেবা তারপরে সাধনা। স্বামীজি একবার বলেছিলেন, এটা আছে রেমিনিসেন্সেস অফ স্বামী বিবেকানন্দ বইয়ে আইডা অ্যান্সেলের স্মৃতি কথাতে, কিন্তু ঘটনাটা ঘটেছিল সিস্টার শান্তির প্রতি আর কি স্বামীজি বলেছিলেন।
ক্যাম্প পায়ার ভেঙে স্বামীজি গেছেন, তার সঙ্গে শান্তি আছেন, শান্তি স্বামীজির দেখাশোনা করেন, রান্নাবান্না করেন আর কি। সকালবেলা ধ্যানের সময় হয়েছে, তা শান্তি রান্না করছে কিছু একটা, তা স্বামীজি খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে বলছে যে আর নট ইউ কামিং ইন টু মেডিটেট, তুমি ধ্যান করতে আসবে না? তো শান্তি বলছে ইয়েস আইল গো, বাট আইল হ্যাভ টু গেট দিস ব্রথ সিমারিং ফার্স্ট, এই যে জিনিসটা রান্না করছি এটা একটু প্রথমে একটু ফুটিয়ে নিতে হবে, তো তাহলে আমার কাজটা শেষ হবে, তারপর যাব। তা স্বামীজি বলছেন ঠিক আছে। মাই মাস্টার ইউজ টু সে ইউ কুড লিভ মেডিটেশন ফর সার্ভিস, আমার গুরুদেব অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতেন যে তুমি সেবার জন্য, অন্যের সেবার জন্য তুমি ধ্যানও ত্যাগ করতে পারো। আচ্ছা, অর্থাৎ ধ্যানটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই, কিন্তু যেখানে অন্যের সেবার প্রশ্ন, সেখানে তুমি ধ্যানটাকে তুমি স্যাক্রিফাইস করতে পারো, ধ্যানকে উপেক্ষা করে অন্যের সেবা করতে পারো। সেবাটা ধ্যানের সমান বা ধ্যানের থেকেও যেন বেশি, এটা ঠাকুর এবং স্বামী, ঠাকুর মা স্বামীজির কথা। তো অখণ্ডানন্দজি জীবনে কিন্তু এটা আমরা বারবার ধরে দেখেছি, এই পরিব্রাজক জীবনে তিনি তিব্বতে অনেকবার গেছেন, তিনবার। তিব্বত তখন খুব দুর্গম জায়গা শুধু নয়, তিব্বত এবং ইংরেজদের মধ্যে একটা ইয়ে ছিল, মানে একটা সন্দেহের সম্পর্ক ছিল, কাজেই ইংরেজদেরকে তিব্বতীয়রা সন্দেহের চোখে দেখত, আবার ইংরেজরাও তিব্বতীয়কে সন্দেহের চোখে দেখতেন। যদি তিনি তিনবার গেছেন তিব্বতে এবং তৃতীয়বার যখন তিব্বত থেকে ফিরে এসেছেন শ্রীনগরে, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, পুলিশের হাতে অনেকবার ধরা পড়েছেন, বেপরোয়া ছিলেন অখণ্ডানন্দজি এসব ব্যাপারে, যে তিব্বতের থেকে তিনি গুপ্তচর বৃত্তি করছেন, এরকম তাকে ভেবেছিল। আবার তিব্বতীয়রা, আবার লামারা, ওরা সবার, তিনি তো তিনবার গেছেন, কখনো কখনো তাকে ভেবেছে ইংরেজদের গুপ্তচর, কিন্তু ওখানকার সাধারণ মানুষ বিশেষত ব্যবসায়ীরা তাকে এত ভালোবাসত এবং সবসময় ছিলেন গরিবের বন্ধু। তার একটা লেখা আছে তিব্বতের পথে হিমালয়ে, এটা হচ্ছে অসম্পূর্ণ লেখা, এটা তিব্বতের কাহিনী কিছু নেই। তিব্বতের পথে যেতে তিনি লিখতে চেয়েছিলেন, প্রথম যখন উদ্বোধনে লিখলেন তিব্বতে 3 বছর, 3 বছর তিনি ছিলেন, 3-4 বছর বলতেন, ওই বইটার শুরুতে লিখেছেন 3-4 বছর, তিব্বতে 3 বছর লিখতে গেছিলেন, কিন্তু লিখে উঠতে পারেননি। তিনি স্বামীজির নির্দেশে লিখতে শুরু করেছিলেন, তিব্বত থেকে যখন ফিরে এসেছেন স্বামীজি বারণ করেছিল এখন তুমি তিব্বতের কথা কাউকে বলবে না, তিব্বত তখন বিপজ্জনক জায়গা ছিল, ইংরেজ রাজত্বে তিব্বতের সঙ্গে সংস্রব রাখাটা একটু ইয়ে ছিল, সেখানে স্বামীজি বলেছিলেন এখন তুই তিব্বতের কথা কাউকে বলবি না। তারপর অনেক পরে 3-4 বছর পরে যখন সব হয়ে গেছে, উদ্বোধন প্রকাশিত হচ্ছে, তখন তিনি বলেছিলেন যে গ্যাঞ্জেস, স্বামীজি আদর করে রাখতেন গ্যাঞ্জেস, গঙ্গাধর গ্যাঞ্জেস বলতেন, গঙ্গাকে ইংরেজিতে যেতে বলা হতো, এখন আর অতটা বলে না, গঙ্গাই বলে, গ্যাঞ্জেস বলতেন। তাহলে গ্যাঞ্জেস তুমি এখন তিব্বতের কাহিনী লিখতে পারো, কাজে তিব্বতের কাহিনী তিনি লিখতে শুরু করেছেন তিব্বতে 3 বছর, কিন্তু তিনি তিব্বত পর্যন্ত পৌঁছতে পারেননি, সেই জন্য তার দেহত্যাগের পরে তিব্বত পৌঁছতে পারেন মানে তার বইয়ের মধ্যে ভ্রমণ কাহিনীটা তিব্বতের পৌঁছানোর পরে পর্যন্ত যায়নি, তিব্বতের পথ পর্যন্ত হিমালয় দিয়ে যাচ্ছেন, বদরিকাশ্রম পর্যন্ত গেছেন, সেই জন্য বইটার নাম তার দেহত্যাগের পরে দেওয়া হয়েছে তিব্বতের পথে হিমালয়। তো সেখানে এরকম হয়েছে যে পথে যাচ্ছেন একটা সাধু, এক সাধু ভীষণ অসুস্থ হয়ে পড়ে আছে, আর সেই সাধুর দীর্ঘদেহ, রাস্তায় কি করবেন, সেই সাধুকে তার একা নিয়ে যাওয়া সম্ভব না, দূরে গ্রামে গেলেন, গ্রাম থেকে একজন লোককে জোগাড় করলেন, তাকে নিয়ে গিয়ে গেলেন, গিয়ে ধর্মশালার মধ্যে ঢুকতে চাচ্ছেন, ধর্মশালাতে হচ্ছে ধর্মশালাটা ভর্তি, রাত্রিবেলা তাকে ধর্মশালায় না ঢোকালে হবে না, ধর্মশালাতে নাগা সাধুদের ভর্তি, তারা কেউ ঢুকতে দিতে যাচ্ছে না, যত বলছেন এই সাধুটিকে ঢুকতে দাও, এ খুব অসুস্থ, কিছুতেই শোনে না। তখন নাগা সাধুগুলো খুব গালাগাল দিচ্ছে, তিনি রিকোয়েস্ট করছেন, তারপরে নাগা সাধুগুলো নিজেরাই রেগে মেগে 15-16 জনে যা তুমি থাকো আমরা চলে যাচ্ছি বলে নাগা সাধুটি চোরা চলে গেলে, তিনি তখন তাকে নিলেন, ঢোকালেন, ঢুকিয়ে তার একদম বাথরুম টাথরুম হচ্ছে সাংঘাতিক দুর্বল, সেবা পরিচর্যা করলেন, করতে করতে সকালবেলায় একটু বেরিয়েছেন, মধ্যে নাগা সাধুরা এসে দেখে, দেখছে যে কে এসছে, এবং অখণ্ডানন্দজির সঙ্গে তার কোনো পরিচয় নেই, তা সত্ত্বেও সে এত সেবা করেছে ভেবে তারা মুগ্ধ হয়ে গেছে। তারা তখন বলছেন এ নিশ্চয়ই পরমহংস হবে, নাহলে এর এত আমরা গালাগাল দিলাম তা সত্ত্বেও কোনো রাগ নেই, কিচ্ছু নেই, কেউ কেউ ভুল স্বীকার করলো, উনি কোনো ভ্রূক্ষেপ নেই। মজার ব্যাপার যেটা হচ্ছে
নাগার ওই যে অসুস্থ সাধুটি সুস্থ হয়ে উঠলো, এখন অসুস্থ সাধুটিকে যে অত দূর থেকে বয়ে এনেছে, গ্রামেরই একটি ছেলে তো, তার একটু ইচ্ছা, তাকে তো একটু পারিশ্রমিক দিতে হবে। অখণ্ডানন্দজি বলেছেন ঠিক আছে, চারানোর মতন দেওয়া যায় কিনা ব্যবস্থা করব। এখন এই যে সাধুটি, এই সাধুটির প্রচুর জিনিসপত্র আছে। অখণ্ডানন্দজি বললেন তুমি একটু ওকে কিছু দাও, হ্যাঁ তাহলে ও খুশি হয়। এই বলা মাত্র সে ভীষণ রেগে গেল, তার কাছে কোনো পয়সা নেই ইত্যাদি ইত্যাদি বলল। তো অখণ্ডানন্দজি বলছে অথচ তার কাছে অনেক জিনিস ছিল অপ্রয়োজনীয়, একটা কিছু দিলে ছেলেটি খুশি হয়ে যেত। তো এরকম করতে করতে তা যাই হোক, তারপরে সাধুটি তো সুস্থ হয়েছে, তাকে কিছু খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে অখণ্ডানন্দজি একটু বেরিয়েছেন। ইয়ে করে এসে দেখেন সাধুটি ভীষণ অসুস্থ, ভীষণ অসুস্থ, এবং তারপর সাধুটি মারাই গেল। মারা যাওয়ার পরে দেখা গেল সাধুটি বলে, মানে এই যে স্বার্থপর, সাধুত্বের নামে স্বার্থপরতা লোকের প্রতি, এটা ঠাকুর মা স্বামীজি দূর করে দিলেন। তুমি যদি সাধু হও তাহলে তোমাকে হৃদয়ান বলতে হবে, এই যে সেবা, সেবা করো। ওরা ভাবছেন তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছি, তাতেই আমার সব হয়ে যাচ্ছে, এক জায়গায় বসে সাধন ভজনও করে না, কিচ্ছু করে না। আমাদের ভাব হচ্ছে তীর্থে তীর্থে ঘোরার থেকে একটা জায়গায় বসে সাধন করে তুমি উন্নতি করো, সেবা করে নিজের উন্নতি করো। নাহলে কী হচ্ছে, এরা একসময় ভগবানের জন্য সংসার ছেড়েছিলেন, কিন্তু কখন যে হৃদয় শুকিয়ে গেছে, কখন যে তারা ভগবানকেও পাননি, মানুষকেও ভালোবাসতে পারেনি, সেটা তারা নিজেই জানেন না, জীবনটা ব্যর্থ হয়ে গেছে। তাই যখন দেহত্যাগ করলো, অখণ্ডানন্দজি বলছেন যে সাধুটি একটা পয়সাও ইয়ে করতে যাচ্ছে না, তার জিনিসপত্রগুলো কিন্তু অন্যেরা নিয়ে নিল, এবং সত্যি সত্যি দুটো আনা ছিল, এই দু আনার জন্যই ছেলেটি কাঁদছিল। যাই হোক, এরকমভাবে তিনি সেবা করতেন, সবসময় সেবা করতেন। তাই করতে করতে এই সময়ে ওখানে এইভাবে কাটিয়েছেন। এদিকে বরানগর মঠে এগিয়ে চলেছে, বরানগর মঠ 1890 সালে স্বামীজি তাকে ডেকে আনলেন, মঠ তখন চলে এসেছে আলমবাজার মঠে, তুই তুই নিচে চলে এসো। স্বামীজির কথা ওরা না শুনে পারেন না, অখণ্ডানন্দজি চলে এলেন। স্বামীজি যে অখণ্ডানন্দজিকে ডেকে আনলেন, তাতে একটা উদ্দেশ্য ছিল যে এবার স্বামীজিকেও হিমালয়ে বারবার ধরে ডেকেছে। এবার স্বামীজি যতবারই তিনি হিমালয়ের নির্জনে সাধন ভজন করতে চেয়েছেন, ততবারই কোনো না কোনো বিঘ্ন হয়েছে। তা স্বামীজি বলছে তুই পাহাড়ের সব তপ তিব্বতের গল্প সব বলছে চলছে, বলে আমি ঠিক লোক পেয়েছি, তোর সঙ্গে এবার বেরোবো, কাউকে কিছু বলবি না, একবার সোজা হিমালয়ে যাব। আপনারা জানেন সে কাহিনী যে ঘুষুরির কাছে তখন মা ছিলেন, এটাই হচ্ছে স্বামীজির ভারত পরিক্রমা। আমি বলি বিভিন্ন দফায় তিনি ভারত পরিক্রমা করেছেন বটে, কিন্তু এই যে শেষ 1890 খ্রিস্টাব্দে যেটা তিনি বেরোলেন, এবং মজার ব্যাপার হচ্ছে 1890 খ্রিস্টাব্দেই কিন্তু স্থির হলো যে শিকাগোতে একটি কলম্বিয়া মেলা হবে, প্রেসিডেন্ট অফ আমেরিকা তিনি ঠিক করলেন। তা যাই হোক, 1890 সালে স্বামীজি আর অখণ্ডানন্দজি একদম হিমালয় ভ্রমণ করুন, হিমালয়ের দিকে সোজা গিয়ে উপস্থিত হবে ঠিক করে বেরোলেন। যাওয়ার আগে ঘুষুরিতে ছিলেন সে সীমা, এই বেলুড়ের কাছে ঘুষুরি, সেখানে মায়ের কাছে আশীর্বাদ চাইতে এলেন। আমরা সেসব জানি, স্বামীজি কে মা আশীর্বাদ করলেন, যে স্বামীজি বলেছিলেন মানুষ হয়ে যদি ফিরতে পারে তবে, নাহলে এই সে কি বাবা। স্বামীজি বুঝলেন যে মায়ের মনে লেগে গেছে, মা এটা বলা উচিত না, মা আপনার আশীর্বাদে শীঘ্রই ফিরব। তারপর অখণ্ডানন্দজিকে বললেন যে তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, অর্থাৎ ঠাকুর নেই কিন্তু ঠাকুর যে আধ্যাত্মিক মণিমাণিক্য আবিষ্কার করেছেন সারা পৃথিবীর জন্য, পৃথিবীতে বিতরণ করার জন্য, সেটা গচ্ছিত রেখে দিয়ে গেছেন স্বামীজির কাছে। সেই জন্য শ্রীরামকৃষ্ণহীন এই সঙ্গে নরেন্দ্রনাথই হচ্ছে সর্বস্ব, এবং মা আছেন তো অবশ্যই, সঙ্গ জননীতে পেছনে আছি। তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, দেখো তুমি পাহাড়ের রাস্তার সব খবর জানো, দেখো নরেনের যেন খাবার কষ্ট না হয়। তা বেরোলেন, বেরিয়ে তারা পৌঁছলেন প্রথমে হিমালয়ের দিকে গেলেন, তিনি নৈনিতাল গেলেন। নৈনিতালে গিয়ে একটু অসুস্থ হয়ে পড়লেন অখণ্ডানন্দজি, ঠান্ডা পুষ্করিণীতে স্নান করে বুকে ব্যথা, সেই ব্যথাটা ছিলই, তাও ব্যথা নিয়েই এগোলেন আলমোড়ার পথে। এবং আলমোড়ার পথে সেই বিখ্যাত জায়গা কাঁকড়ি ঘাট বলে একটা জায়গা, খুব বেশি দূর নয়, বোধ হয় 20-20 কিলোমিটার টেটার হবে, সেখানে একটি পিপুল গাছের নিচে ধ্যানে বসলেন স্বামীজি, এক রাত ছিলেন। সে ধ্যানে বসে অখণ্ডানন্দজিও নিচে ধ্যান করেছেন, ধ্যান থেকে উঠে স্বামীজি বললেন, না বললে আমরা জানতে পারতাম না, যে এই গাছটির নিচে একটি মহা শুভ মুহূর্ত কেটে গেল, আমার জীবনের দীর্ঘদিনের একটা সমস্যার সমাধান পেলাম, সেটা হচ্ছে কি মাইক্রোকজম অ্যান্ড ম্যাক্রোকজম আর মেট অন দি সেম প্ল্যান। বলছেন যে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, আমার ব্যক্তির এই যে কাঠামোটা, এর ভেতরে যেন একটা ব্রহ্মাণ্ড আর ব্যক্তির বাইরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড,
দুটিরই ধরন একই রকম। ধরনটা কি? ভেতরে রয়েছে, মূলে রয়েছে, ভেতরে রয়েছে চৈতন্যময় একটি সত্তা, এবং তারকে বেষ্টন করে রয়েছে জড়ের আবরণ। জড় মানে এই স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, জড়ের আবরণ। তেমনি এই যে বাহ্যিক বিশ্ব, বিরাট জগৎ, এখানেও অন্তরে ভেতরে ভেতরে অনুষ্ঠিত হয়েছে একটি চৈতন্যময় সত্তা, বাইরে কিন্তু জড়ের আবরণ। এই হচ্ছে যে এই ব্যক্তির ব্রহ্মাণ্ড, অনুব্রহ্মাণ্ড আর বিশ্বব্রহ্মাণ্ড একই পদ্ধতিতে, একই অঙ্ক মেনে বা একই বিজ্ঞান মেনে এটি গঠিত হয়েছে। তা সেই কাকড়িঘাট থেকে তারা চললেন, আলমোড়ায় গেলেন, সেখানে দুজনের সঙ্গে, গুরু ভাইয়ের সঙ্গে দেখা হলো, শারদানন্দজি এবং আরেকজন গুরু ভাই। এই করতে করতে তারা আবার নেমে এলেন, নেমে এসে মিরাটে পৌঁছলেন। মিরাটে গিয়ে দেখা গেল ওখানে একজন শেঠজির বাড়িতেই বেশি তারা ছিলেন। মিরাটে গিয়ে দেখা গেল যে আরও কয়েকজন গুরু ভাই, মোট ছজন গুরু ভাই, ছজন গুরু ভাই, স্বামীজি অখণ্ডানন্দজি তো বটেই, ব্রহ্মানন্দজি, অদ্বৈতানন্দজি, শারদানন্দজি, তুরিয়ানন্দজি, স্বামীজি অখণ্ডানন্দজি, ব্রহ্মানন্দজি, শারদানন্দজি, অদ্বৈতানন্দজি, তুরিয়ানন্দজি, ছজন, আর কৃপানন্দজি, এই সাতজন মিলে জায়গাটা যেন একদম দ্বিতীয় পরানগর মঠ। বেশ কিছুদিন তারা থাকলেন খুব আনন্দে, এবং পরবর্তীকালে তুরিয়ানন্দজির একটা চিঠি আছে, অত্যন্ত মর্মস্পর্শী চিঠি, স্বামীজির দেহত্যাগের প্রায় 10-12 বছর পরে প্রেমানন্দ মহারাজকে বলছেন যে আবার এসেছি বিরাটে, সেই স্মৃতি মনে পড়ছে, স্বামীজির সঙ্গে স্মৃতি, যে আমাদের এখানে, এইখানে আমাদেরকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু শেখাতেন, কি ভালোবাসা। একদিন সবাইকে কি একটা রান্না করে খাওয়ালেন, পোলাও রান্না করে খাওয়ালেন, তা আমি বলে ফেলেছি যে খুব ভালো লেগেছে, যেই বলা সবটা আমাকে দিয়ে দিলেন, নিজে একটুও মুখে কাটলেন না। সেই স্থান, সেই স্মৃতি, এসব বলছেন। তা স্বামীজি এইভাবে থাকতেন খুব আনন্দে, এবং খুব পড়াশোনা করতেন তো স্বামীজি, স্বামীজি এবং অখণ্ডানন্দজি, এই কথাটা বলা দরকার, পরবর্তীকালে আমরা দেখব অখণ্ডানন্দজির মধ্যে এই তিনটা, একটা হচ্ছে দুঃসাহসী, তপস্যা, কৃচ্ছতা, হৃদয় সেবা, আরেকটা হচ্ছে বিদ্যাচর্চা, পাণ্ডিত্য স্পৃহা বলবো না, বিদ্যাচর্চা, বিদ্যার প্রতি আকর্ষণ, যখনই সুযোগ পেয়েছেন পড়াশোনা করেছেন, যেমন সাধন ভজন, যেমন কঠোরতা, যেমন সেবা, আমি অখণ্ডানন্দজির কথা বলছি, স্বামীজির তো ছিলই, তেমনই সেবা করেছেন, তেমনই স্বাস্থ্যচর্চা করেছেন, তেমনই সেবা করেছেন। তা যাই হোক, এইখানে একটি ঘটনা আছে যে একটি লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে অখণ্ডানন্দজি পাঠকে পাঠাতেন বই আনতে, কি স্যার জন লাবকের বই, বহুখণ্ড বই, কি বইটা সেটা আমি দেখিনি, মানে জানি না, কিন্তু স্যার জন লাবকের বিখ্যাত বই, ইন্টারনেট দেখলে পাওয়া যাবে, তা সেটি লাইব্রেরি থেকে নিয়ে আসতেন, প্রতিদিন একটা করে বড় বড় খণ্ড নিয়ে আসতেন, পরের দিনই সেই খণ্ডটা ফেরত দিতেন। তো এইভাবে চলছে, তো লাইব্রেরিয়ানের মনে হলো এটা তো সম্ভব না, এত বড় বড় বই একদিনে কি করে পড়ে, তা মিথ্যা মিথ্যা ভান লোক দেখানো হচ্ছে, এরকম একটা মনে হলো তার। নিশ্চয়ই তিনি এটার ইঙ্গিত দিয়েছিলেন অখণ্ডানন্দজির কাছে, এবং অখণ্ডানন্দজি এসে স্বামীজির কাছে বলেছিলেন, এবং আমার ধারণা অখণ্ডানন্দজির মনে কষ্ট লেগেছিল বলে এই গুরু ভাইয়ের সম্মান রক্ষা করার জন্যই স্বামীজি একদিন নিজে ওই লাইব্রেরিতে এলেন। লাইব্রেরিতে এসে লাইব্রেরিয়ানকে বললেন, অখণ্ডানন্দজির সাথে ছিলেন, লাইব্রেরিয়ানকে বললেন যে সত্যি সত্যি আমি এইসব বইগুলো পড়েছি, আপনি পরীক্ষা করে দেখুন, যেখান থেকে আপনি জিজ্ঞেস করবেন সেখান থেকে আমি উত্তর দেবো। এবং লাইব্রেরি শুধু একটু একটু পরীক্ষা করলেন, দেখে তিনি অবাক হয়ে গেলেন, এগুলো সম্ভব? এবং অখণ্ডানন্দজি অবাক, অখণ্ডানন্দজি জিজ্ঞেস করলেন যে কী করে আপনি এটা করতে পারলেন স্বামীজিকে? স্বামীজি বললেন, দেখো তোমরা সব অক্ষর ধরে ধরে পড়ো তো, আমি প্যারা ধরে ধরে, পাতা ধরে ধরে পড়ি, কাজেই এটা আমার পক্ষে কিছু অসুবিধার কিছু না। পরেও দেখা গেছে পল ডয়সন, তিনি অবাক হয়ে গেছিলেন, স্বামীজি পাতার পর পাতা পড়ে উল্টে যাচ্ছেন আর পড়া হয়ে যাচ্ছে, ছোটোবেলার থেকে তো এরকম, আমরা এরকম ছবি দেখেছি যে তিনি শুয়ে আছেন বাচ্চাদের বইতে আর মাস্টারমশাই বইটা পড়ে যাচ্ছে, তার কানে ঢুকছে, কানে ঢুকছে মানে আর কোনোদিনও বেরোবে না। এই পরিব্রাজক জীবনে, একটা স্বামীজির কথা বলছি, পরিব্রাজক ঘুরতে ঘুরতে হরিপদ মিত্রের কাছে এসছেন, পিকুইক পেপার্স থেকে মুখস্থ বলে যাচ্ছেন চার্লস ডিকেন্সের, বলে এত কষ্ট করে এই আপনি চার্লস ডিকেন্সের একটা প্রবন্ধ নভেল মুখস্থ করে ফেলেছেন, হাসির ব্যাপার আছে, হাসছেন, বলে না আমি ছাত্র জীবনে একবার পড়েছিলাম আর কিছুদিন আগে একবার পড়েছি,
একদম শ্রুতি দেওয়ার। তা যাই হোক, বিরাটে খুব আনন্দে কাটছেন দ্বিতীয় বরানগর মঠ। এর মধ্যে একদিন স্বামীজি হঠাৎ ঘোষণা করলেন যে যে আমি আমার জীবনের কী ব্রত সেটা আমি জানতে পেরেছি, হয়তো তিনি কোনো নির্দেশ পেয়েছেন ভেতরে। আমি এখন একাকী থাকবো, তোরা আমার পেছনে ইয়ে করবি না। তখন আনন্দে খুব দুঃখ পেলেন যে তোমার জন্যই আমি মধ্য এশিয়া যাব, ওইটা স্থগিত রেখে চলে এসেছি, আর তুমি এরকম করছো। বলে দেখ, আমার এই গুরু ভাইদের সঙ্গটাও বন্ধন, আমি যদি একা না চলি আমার ব্রতটা ইয়ে হবে না। কিন্তু অখণ্ডানন্দজি বললেন, তুমি যদি পাতালেও যাও আমি তোমাকে খুঁজে বের করবো। তা স্বামীজি চলে গেলেন। স্বামীজি এবার রাজস্থান, তারপরে গুজরাট, এবার ধীরে ধীরে স্বামীজির পরিব্রাজক যেমন এরকম দক্ষিণ ভারত, তো দক্ষিণ ভারত থেকে তিনি বিদেশে যাওয়ার, পাশ্চাত্যে যাওয়ার ইয়ে পাবেন। আর অখণ্ডানন্দজি কী করলেন, তিনি আজমিরে গেলেন, আজমির থেকে আহমেদাবাদ, সেখান থেকে জুনাগড়। এই যে মিরাটটা ছাড়লেন, এটি মোটামুটি সময় হচ্ছে 1891 জানুয়ারি মাস নাগাদ। তা স্বামীজি এখন স্বামীজি তো চলে গেলেন ওদিকে, আর অখণ্ডানন্দজি আজমির, আহমেদাবাদ, জুনাগড়, প্রভাস, দ্বারকা, আশাগুড়ি, মান্ডুই এসব জায়গায় ঘুরছেন। ঘুরতে ঘুরতে এই 1891 খ্রিস্টাব্দের শেষের দিকে, তিনি এলেন হচ্ছে গুজরাটের ওয়া দেওয়ানে। এলে ওয়া দেওয়ানে এসে শুনলেন যে স্বামী বিবেকানন্দ নামে এক মহাপণ্ডিত সাধু এই গুজরাট অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন, তিনি এই ওয়া দেওয়ানে এসেছিলেন, তিনি জুনাগড়ে চলে গেছেন। এই শুনেই স্বামীজিকে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে গেল, ব্যাকুল হয়ে গেল। আরেকটা কারণ হচ্ছে, মা তাকে তো দায়িত্ব দিয়েছিলেন, কাজেই স্বামীজিকে দীর্ঘদিন একা ছেড়ে দিয়ে তিনি শান্তি পাচ্ছিলেন না, সম্ভব আমার ধারণা, জুনাগড়ে চলে গেছেন। তখন ব্যাকুল হয়ে গেল, স্বামীজিকে দেখতে হবে। এখন ওয়াধান থেকে জুনাগড় হচ্ছে, এই যে স্বামীজির পেছন পেছন ছুটছেন, এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে গুরুভাইদের যে কী ভালোবাসা পরস্পরের প্রতি। তো জুনাগড়ে চলে গেছে, জুনাগড় হচ্ছে ওয়াধান থেকে 200 কিলোমিটার। অখণ্ডানন্দে জুনাগড় চললেন, জুনাগড়ে পৌঁছে শুনলেন স্বামীজি পোরবন্দর হয়ে দ্বারকা গেছেন এবং সেখান থেকে বেদ দ্বারকা যাবেন। তখন তিনি বেদ দ্বারকা চললেন, জুনাগড় থেকে বেদ দ্বারকা হচ্ছে 250 কিলোমিটার, তিনি চললেন বেদ দ্বারকা। বেদ দ্বারকা পৌঁছে জানলেন যে স্বামীজি মান্ডবি চলে গেছেন। আমরা বলি মান্ডবি, ওরা এই বটা উচ্চারণ করেন না, মান্ডুই এরকম হলে। তো স্বামীজি মান্ডি চলে গেছেন। এখন এই বেদ দ্বারকার থেকে মান্ডি অনেক দূর, 450 কিলোমিটার। সঙ্গে সঙ্গে তিনি ওই মান্ডির উদ্দেশ্যে যাত্রা করলেন। তো মান্ডি পৌঁছে শুনলেন স্বামীজি নারায়ণ সরোবর দর্শন করে আশাপুরি যাবেন। তিনি আর নারায়ণ সরোবর না গিয়ে সোজা আশাপুরি গেলেন। আশাপুরি হচ্ছে মান্ডুই থেকে 65 কিলোমিটার। তো আশাপুরিতে পৌঁছলেন, আশাপুরি পৌঁছে শুনলেন যে স্বামীজি আশাপুরির থেকে আবার মান্ডুই রওনা হয়েছে। তিনি আবার ওখান থেকে মান্ডুই এলেন এবং সেখানে এক অবশেষে এক শেঠজির বাড়িতে স্বামীজির দর্শন পেলেন। স্বামীজি তো দেখেই, মানে অখণ্ডানন্দকে দেখেই স্বামীজি সন্ত্রস্ত হয়েছে। এর আগে গুজরাটে ঘুরতে ঘুরতে স্বামীজির সঙ্গে ত্রিগুণাতীতানন্দজি, তারপরে ইয়ে আমাদের এর আগে বা পরে ত্রিগুণাতীতানন্দজি দেখা হয়েছিল। তা ত্রিগুণাতীতানন্দজি হিংলাজ যাচ্ছিলেন, সেই জন্য অন্য সাধুগুলো, সাধুরা বলেছিলেন ত্রিগুণাতীতানন্দজি হিংলাজ যাচ্ছিলেন না, কিছু সাধু হিংলাজ যাবে, শুনেছেন যে ইংরাজ জানা সাধু, ইংরেজি জানা সাধু রাজার কাছে আছে, তুমি অত বাঙালি সেও বাঙালি, তুমি যদি একটু তাকে বোঝাও তাহলে সে হয়তো আমাদের জন্য টাকা দিতে পারে। তা যাই হোক, এইভাবে ত্রিগুণাতীতানন্দের সঙ্গে স্বামীজির দেখা হয়েছিল। তবে ত্রিগুণাতীতানন্দ কিছুদিন থেকে চলে গেছেন। তখন ত্রিগুণাতীতানন্দজিকে বলেছিলেন, দেখ আমি যে এখানে আছি মঠের কাউকে বলবি না, আলমবাজার মঠে যারা আছে ওদের বলবি না, বিশেষ করে অখণ্ডানন্দকে বলবি না, অখণ্ডানন্দ তাকে ছাড়বে না বলেছে। তো সত্যি সত্যি তিনি গিয়ে ধরেছেন। তো স্বামীজি যেই দেখেছেন অখণ্ডানন্দজিকে, তখন বলেছেন, তুই কেন পেছন পেছনে এরকম এসছিস? হ্যাঁ জানিস, আমি অসৎ হয়ে গেছি, আমি এখন ভালো নেই। তখন অখণ্ডানন্দজি উত্তর দিলেন বড় অপূর্ব, বললেন যে তুমি, তোমাকে দেখার ইচ্ছা হয়েছিল, তোমাকে ভালোবাসি, তার সঙ্গে তুমি অসৎ হলে তোমার, তুমি কেমন, তোমার চরিত্রের সম্পর্ক কী? তোমাকে ভালোবাসি, তোমাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়েছিল, তোমাকে দেখেছি এখন শান্ত হয়েছে। স্বামীজি বললেন, আমি একা একা ঘুরতে চাই। বলে তুমি ঘোরো, আমি তোমাকে কোনো বিরক্ত করবো না, তোমাকে দেখার ইচ্ছা হয়েছিল সেই জন্য। কী সুন্দর কথা যে ভালোবাসা এমন, তার সঙ্গে চরিত্রের কী সম্পর্ক, আমরা সাধারণ মানুষ সে কথা বলতে পারবো না। যাকে ভালোবাসি
সে যদি মন্দ পথে যায়, ভালোবাসা হয়তো একরকম নাও থাকতে পারে, মায়ের ভালোবাসা থাকে, অন্য আমাদের হাতে ভালোবাসা নাও থাকতে পারে। তো যাই হোক, তো এরকম তা অখণ্ডানন্দ যে বলছেন তার প্রথম দর্শনের অভিজ্ঞতা, তিনি যখন দেখলেন স্বামীজি ঘরের মধ্যে তাকে চারপাশে ঘিরে কয়েকজন বসে আছে, বলছেন যে রূপ লাবণ্যে ঘর আলো করে স্বামীজি বসে আছেন। দক্ষিণেশ্বরের স্বামীজিকে দেখেছি কিন্তু এরকম রূপ দেখিনি, যে একটা কিছু বিশেষ কিছু শক্তির আবির্ভাব হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো রূপ লাবণ্যে ঘর আলো করে স্বামীজি বসে আছে। তা তারপরে তো স্বামীজির সঙ্গে এসব কথাবার্তা হলো, স্বামীজি নিশ্চিন্ত হলেন যে অখণ্ডানন্দ তাকে বিরক্ত করবেন না, তিনি একাকী থাকতে চান সেটাকে ডিস্টার্ব করবেন না, কাজেই রাত্রিবেলা খুব সহজভাবে উভয়ের মধ্যে কথা হচ্ছে তখন পাইচারি করতে করতে। তখন স্বামীজি বললেন যে দেখ গুরুদেব আমার সম্বন্ধে যা এর সম্বন্ধে যা কিছু বলতেন, অনেক বড় বড় কথা বলতেন, তখন তিনি নিজেই প্রতিবাদ করতেন যে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে, কেশব সেনের থেকেও বেশি বলছে, যে লোকে তো আপনাকে পাগল বলবেই, জগৎ বিখ্যাত কেশব সেন আপনি বলছেন আমার মধ্যে তার থেকে 18 গুণ বেশি শক্তি আছে, এসব স্বামীজি বিশ্বাসই করতেন না। কিন্তু অখণ্ডানন্দকে এই সময় বলছেন মান্ডিতে যে গুরুদেব যে বলতেন এখন বুঝতে পারছি কিছু কিছু। তারপরে স্বামীজি চলে গেলেন, পরের দিন ভুজে চলে গেলেন, অখণ্ডানন্দ তো বলেছেন তার পিছু পিছু চলবেন না, সেদিন অখণ্ডানন্দ সাথে গেলেন না, পরের দিন গিয়ে ভুজে পৌঁছলেন ওই গুজরাটে, সেখানে কিছুদিন একসঙ্গে থাকলেন। তারপর স্বামীজি চলে গেলেন পোরবন্দরে। হ্যাঁ, তো অখণ্ডানন্দজি কিছুদিন পরে, সপ্তাহখানেক পরে পোরবন্দরে গেলেন, সেখানে ওই পাণ্ডুরঙ্গজির বাড়িতে, মহাপণ্ডিত শঙ্কর পাণ্ডুরঙ্গজি তার বাড়িতে স্বামীজি উঠেছিলেন এবং তার কাছে শাস্ত্র অধ্যয়ন করছিলেন। এখানেই আমাদের এখন পোরবন্দর রামকৃষ্ণ আশ্রম, ওই স্বামীজি শঙ্কর পাণ্ডুরঙ্গজির বাড়িতে। তো সেখানে গিয়ে উভয়ে থাকলেন, তারপরে কিছুদিন একসঙ্গে থেকে স্বামীজি চলে এলেন আবার জুনাগড়, আর অখণ্ডানন্দজি তখন তার চললেন অন্যদিকে, চললেন প্রত্যন্ত জামনগরে গেলেন, গুজরাটের জামনগরে পৌঁছলেন। এই জামনগর অখণ্ডানন্দ জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে চাতুর্মাস, সাধুরা চাতুর্মাস করে, 4টি মাস তারা এক জায়গায় থাকে পরিব্রাজক সাধুরা। তা সেই চাতুর্মাস করতে থাকলেন, এই সময় তিনি খুব স্বাস্থ্য চর্চা করেছেন। ধন্বন্তরি ধাম নামে একটা জায়গায় তিনি প্রথমে তিনি উঠলেন, সেখানে ধন্বন্তরি ধারে একটা মানে বৈদিক বিদ্যালয় আছে, গরিব ছাত্ররা বিদ্যার্থী বলে তারা ভিক্ষা করে নিয়ে আসে, সেখানে তারা বেদ 4 বেদ পাঠ করে। তা অখণ্ডানন্দ এমন মানে বিদ্যাচর্চার মানে স্পৃহা, স্বাস্থ্যচর্চার স্পৃহা, তিনি ওই গরিব ওই বিদ্যার্থীদের সঙ্গে একসঙ্গে তিনি 4টি বেদের পাঠ, হস্তপাঠ এবং আবৃত্তি পাঠ দুটো তিনি শুনতেন। তিনি তার তার দুঃখ লাগলো দুটো দেখে। প্রথম কথা হচ্ছে এই গরিব এরা ভিক্ষা করে আনে সন্ধ্যাবেলা মাত্র একবার খায়, এটা সবসময় তার অন্যের দুঃখ। তিনি কাউকে লোকজনকে বলে ব্যবস্থা করলেন ওদের একটু ভালো খাওয়া দাওয়া, দুবেলা যাতে খেতে পারে, এটি করলেন। আরেকটা তাকে দুঃখ লাগলো যে যেসব পণ্ডিতরা এই এদেরকে শেখাচ্ছে, বেদের উচ্চারণ শেখাচ্ছে, আবৃত্তি শেখাচ্ছে, কিন্তু বেদের অর্থ তারা কিচ্ছু জানে না, শুধু পড়িয়ে যাচ্ছে আবৃত্তিটা হাত দিয়ে করে করে, ওই উদাত্ত অনুদাত্ত সরিত এসব করে আবৃত্তিটা শিখিয়ে যাচ্ছে, আবৃত্তি ছাড়া আর কিছু নেই, অর্থ জ্ঞান তাদের কিচ্ছু নেই। তা এটা তিনি দেখলেন। তারপরে ওখানেই তিনি এক ধনী তাকে খুব ভালোবাসলেন, খুব ভক্তি করলেন, শঙ্করজি শেঠের বাড়িতে গেলেন। শঙ্করজি শেঠ তাকে খুব সেবা শুশ্রূষা করতেন, তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য দেখতেন। তিনি সেখানে বসে 4 বেদ চরক সংহিতা সুশ্রুত সংহিতা এগুলো পড়লেন, শেষ করলেন। কিন্তু হয়ে গেল কি, শঙ্করজি শেঠ তার প্রতি এত অনুরক্ত হয়ে গেল যে যখন বলছেন চাতুর্মাস শেষ হচ্ছে বিদায় নেবেন, আমরা না না আপনি যাবেন না, আপনি এখানে থাকুন। তার মধ্যে উনি জেনে নিয়েছেন যে স্বামী ব্রহ্মানন্দ হচ্ছেন বয়োজ্যেষ্ঠ, স্বামী ব্রহ্মানন্দকে আমি চিঠি দেব, এখানে শ্রীরামকৃষ্ণদেবের মন্দির তৈরি করে দেবো, ইত্যাদি ইত্যাদি। তখন উনি ভাবলেন যে পালিয়ে যাবেন, তো পালানো হলো না। এদিকে শঙ্করজি খুব ধনী তো মন্দির করে দেবেন, আত্মীয় স্বজন দেখে গেল এই বাবাজিকে তো সব সম্পত্তি লিখে দিতে পারে, সেজন্য তারা বিষ প্রয়োগ করলেন। বিষ প্রয়োগ করাতে সেখানে একজন নামকরা বৈদ্য ছিল, হ্যাঁ, ঝণ্ডু বর্জি, তার বাড়িতে তিনি উঠে গেলেন। এই যে উঠে গেলেন, এই ঝণ্ডু বর্জির সঙ্গে সাক্ষাৎটা তার একটা বিরাট ব্যাপার। এই ঝণ্ডু বর্জি তিনি এমন হৃদয়বান লোক, তিনি বিনা পয়সায় রোগীদের চিকিৎসা করতেন, সব সময় সেবার কোনো কিছু পরোয়া করতেন না, সর্বস্ব পণ দিয়ে করে সেবা করতেন। এই ঝণ্ডু ভরজি যে জানাডু বাম টাম আছে না, এই ঝণ্ডু ভরজির পরিবারেরই তা আয়ুর্বেদ চিকিৎসা। একে দেখে অখণ্ডানন্দ বললেন সেবা যে
একেবারে পরম ধর্ম এটা, একে দেখে আমি শিখলাম। তাই ঝণ্ডু বর্জি সবসময় মুখে একটা মন্ত্র বলতেন, হ্যাঁ একটা শ্লোক তিনি বলতেন, সেই শ্লোকটার অর্থটা হচ্ছে যে সব সময় তিনি যে শ্লোকটি বলতেন সেটি হচ্ছে একটা অর্থটা হচ্ছে এই বলে গেলাম বিখ্যাত শ্লোক, দেখি যদি পাই। তো অখণ্ডানন্দজি তার কিছু অংশ অর্থটা হচ্ছে এই যে এমন কি কোনো উপায় আছে যে আমি প্রত্যেকের দেহতে মধ্যে প্রবেশ করব, প্রবেশ করে প্রতিটি দেহধারী মানুষের দেহের মধ্যে প্রবেশ করব, প্রবেশ করে তাদের কোনো ন স্যাদ উপায় অত্র এ না আহম রন্তিদেবের শ্লোক ভাগবতে আছে, যে না আহম সর্বদেহীনাম অন্তঃ প্রবিশ্য সততম ভবেয়ম দুঃখ ভার ভাগ। এমন কোনো উপায় কি আছে যে আমি সকল দুঃখী প্রাণীর শরীরের মধ্যে ঢুকে যাব, অন্তরের মধ্যে ঢুকে যাব, ভেতরে ঢুকে যাব, ঢুকে তাদের দুঃখটা আমি সবসময়ের জন্য ভোগ করতে পারবো, এটা তিনি বলতেন। আরেকটা বলতেন নত্যহং কাময় রাজ্যম, এই অংশটা বিশেষ করে অখণ্ডানন্দজি সবসময় মুখে মুখে বলতেন, নত্যহং কাময় রাজ্যম ন স্বর্গম ন না অপুনর্ভবম কাময়ে দুঃখ তপ্তানম প্রাণিনাম আর্তিনাশনম, আমি নত অহং কামায় রাজ্য রাজ্য চাই না, ন স্বর্গ স্বর্গ চাই না, অপুনর্ভবম মানে আমার আবার জন্ম হবে না, অর্থাৎ আমার যাওয়া আসা আমি মুক্তি পেয়ে যাবে এটা আমি চাই না, কাময়ে দুঃখ তপ্তানম প্রাণিনাম আর্তিনাশনম, যত দুঃখ তপ্ত প্রাণী আছে তাদের আর্তি যাতে নাশ করতে পারি, দুঃখ যাতে নাশ করতে পারি, সেটাই হচ্ছে আমার একমাত্র মানে জীবনের উদ্দেশ্য। তো এখানে এখানে তিনি শিক্ষা পেলেন, ওখানে তিনি লিখেছেন স্মৃতি কথাতে, মানুষের সেবাই যে পরম ধর্ম, এই ঝণ্ডু ভরজিকে না দেখলে আমি কিন্তু বুঝতে পারতাম না। এরপরে তিনি ক্ষেত্রিতে গেলেন, অখণ্ডানন্দজি বলেছেন যে ওই জামনগরে সেটার সূচনা হলো, ক্ষেত্রিতে তার অনুষ্ঠান হতে শুরু করলো। ক্ষেত্রিতে গিয়ে তিনি দেখলেন, ক্ষেত্রির রাজা স্বামীজির খুব অনুরাগী ছিলেন, কাজী তারই গুরু ভাই, কাজেই তিনি ওখানে গিয়েও মানে অখণ্ডানন্দজিকেও তিনি খুবই সমাদর করলেন। তা ক্ষেত্রিতে গিয়ে তোর অখণ্ডানন্দ নিজের ভাষা থেকেই পড়ি, ভক্তমালিকাতে জীবনীটি আছে সেই জীবনী। ক্ষেত্রিতে প্রথমবার দেড় মাসকাল রাজার অতিথিরূপে উপস্থিতি করে রাজার পুস্তকাগারে থিওডর পার্কারের সমগ্র গ্রন্থ এবং ভারত ইতিহাস ও সংস্কৃত কাব্য সাহিত্য আলোচনা করি। দেখুন একই সঙ্গে মানে পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ। পরে ক্ষেত্রিরাজের জ্ঞাতি সর্দার ভুরি সিংয়ের আহ্বানে মালসিসরে গমন করিয়া তাহার বাটিতে চাতুর্মাস যাপন করি এবং দুই মাস একটি জৈন সাধুর সমাধি মন্দিরে বাস ও মাধুকরি করি। চাতুর্মাস্যকালে বেদান্ত সংস্কৃত ও হিন্দি ভাষা আলোচনা এবং জৈন সাধুর মন্দিরে পণ্ডিত সীতারামের নিকট নিয়মিত শঙ্কর দিগ্বিজয় ব্যাখ্যা শ্রবণ করিতাম। হিন্দিটা ভালো জানতেন না, ওইখানে তিনি হিন্দিটা শিখে নিলেন, নিজেই চেষ্টা করে শিখে নিলেন, তাহলে তিনি স্বামীজির কথা বেদান্তের কথা বলতে পারবেন। এই রাজপুতানা প্রদেশে আট মাস বাস করিয়া নানা গ্রাম ঘুরিয়া ধনী সর্দার ও গরিব প্রজার অবস্থা প্রত্যক্ষ করি, গরিব প্রজাদের দুঃখ দূর করিবার উপায় চিন্তা করিতে থাকি এবং তাহাই মানব জীবনের প্রধান কর্তব্য বলিয়া হৃদয়ঙ্গম করিয়া সেই কর্তব্য সাধনে পণ করি। ক্ষেত্রিতে এখন ক্ষেত্রিতে তিনি কী করতেন, ওই মালসিসারে গেছিলেন, সেখানে হিন্দি ভাষা শিখে এনেছেন, ক্ষেত্রি রাজসভায় নিত্য বেদান্ত ব্যাখ্যা করতেন। এর মধ্যে স্বামীজি চিঠিতে লিখলেন, দরিদ্র দেব ভব মূর্খ দেব, বিখ্যাত চিঠি, দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। এতে একেবারে যেন সেই সেবা স্পৃহার আগুনে যেন ঘৃতাহতি পড়ল, ভেতরে জ্বলছিল স্বামীজির এই চিঠি। তিনি একেবারে মহা উৎসাহে সেবা করতে সেবার মানে শুরু করবেন। কীরকম, তিনি দেখলেন যে রাজ্যে একটা মাত্র এন্ট্রান্স স্কুল ছিল, সেখানে আশিটি উচ্চবর্ণের ছাত্র শুধু পড়তো, আর নিম্নবর্ণের লোকেদেরকে গোলা বলা যেত, গোলা যে বালকরা তারা খুব বুদ্ধিমান, কিন্তু তাদের কোনো পড়াশোনা করার সুযোগ ছিল না। অথচ দেখা যেত রাজ পরিবারে এরাই নানা রকম কাজ করতো, বিশেষ করে অন্তঃপুরে
হ্যাঁ, বিভিন্ন কাজ করত। তিনি রাজাকে বোঝালেন যে এই এরা যদি পড়াশোনা শেখে, এদেরও পড়াশোনার অধিকার দিতে হবে, তাহলে এরা আরও বেশি করে আপনার ভালোভাবে কাজ করতে পারবে। তখন কী হলো, গোলাদের পড়াশোনারও ব্যবস্থা হলো। তারপরে একটা সংস্কৃত পাঠশালা ছিল, সেখানে পাঠশালার নামেই ছিল, তিনি সেটাকে ভালো শিক্ষক আনালেন, সংস্কৃত পণ্ডিত শিক্ষক আনালেন, এবং সেটির নাম হলো ক্ষেত্রী আদর্শ বৈদিক বিদ্যালয়। তারপরে একটা বিশেষ দিনে প্রজারা রাজাকে নজরানা দিত, রাজার সঙ্গে সে দেখা করতো, এটা অত্যন্ত সম্মানের। তা রাজা দেখা যেত শুধু উনি দেখছেন, সেরকম একটা নজরানা দেওয়া হচ্ছে, বাৎসরিক মহাদরবার। দেখা যাচ্ছে উচ্চবর্ণের লোকেরাই শুধু রাজপ্রাসাদের, রাজার যে দরবার হল, সেখানে প্রবেশ করার সুযোগ পাচ্ছে, আর নিম্নবর্ণের বা সাধারণ মানুষ তারা খুব আগ্রহী, কিন্তু বারবার ধরে দারোয়ান যারা আছে, দ্বারপাল যারা আছে, তারা তাদেরকে মানে আটকে দিচ্ছে, খুব কষ্ট হলো। তিনি কাঁদতে কাঁদতে গিয়ে বললেন, হ্যাঁ, তখন রাজার হৃদয় দ্রবীভূত, সন্ন্যাসী কাঁদছে, বলে সামনের বছর থেকে আমি একসঙ্গে বসে, আগামী বৎসর থেকে আমি সমস্ত প্রজাদের নিয়ে দরবার করে স্বয়ং সকলের নজর নেব, মানে তারা উপহার দেবে, নেবে, এটা একটা সম্মান, একটা স্বীকৃতি। তারপরে বিভিন্ন জায়গায় কৃষির উন্নতির চেষ্টা করতেন। রাজার একটা হাসপাতাল ছিল, সেখানে সাধারণ রাজার অনুমতি নিয়ে অন্যদেরও চিকিৎসার ব্যবস্থা করলেন। আরও একটা গ্রামে গিয়ে তিনি বৈদিক বিদ্যালয় স্থাপন করলেন। এইভাবে কাজ করে চলেছেন। স্বামীজি চিঠি লিখছেন যে তুমি করছো তো বটেই, কিন্তু সবাইকে একটু শিক্ষা দাও, জনসাধারণকে আত্মনির্ভরশীল করতে না পারলে হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা স্বামী অখণ্ডানন্দজিকে বলেছিলেন। তুমি সারা পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি যদি পৃথিবীর একটা গ্রামে ঢেলে দাও, কিন্তু যদি তুমি আত্মনির্ভরশীল হতে না শেখো, তাহলে কিছু হবে না, ওই সারা পৃথিবীর ধন সম্পত্তি সেখানে শেষ হয়ে যাবে, খরচ হয়ে যাবে, তাদেরকে নিজের পায়ে দাঁড় করতে হবে। স্বামীজির একটা কথা ছিল যে জনসাধারণের সেবাটা কী হবে, স্বামীজি বলছেন উই হেল্প দেম টু হেল্প দেম সেলভস, এমনভাবে সাহায্য করব যে তারা যেন নিজেদেরকে সাহায্য করতে পারে, খুব সাহায্য করব পথে পথে, এমনভাবে সাহায্য করতে হবে তাদের আত্মমর্যাদাকে অক্ষুণ্ণ রেখে, আত্মমর্যাদাকে বাড়িয়ে তুলে এমনভাবে সাহায্য করতে হবে যে জনসাধারণ একদিন নিজে এসে বলবেন যে আর সাহায্যের দরকার নেই, আমাদের দেখভাল আমরাই করতে পারবো। এটাই হচ্ছে পাইয়ে দেওয়া নয়, চিরকাল এমনভাবে পাইয়ে দিচ্ছি যে সব সময় একটু হাতে রেখে দিচ্ছি, যে প্রতি সময়ই যারা যখনই তারা বিপদে পড়বে আমাদের কাছে আসতেই হবে, এরকম নয়, এমনভাবে সাহায্য করব যে একদিন তারা আর আমাদের কাছে আসবে না, আসার প্রয়োজনই মনে করবে না, নিজের পায়ে নিজে দাঁড়াবে। তারা অখণ্ডানন্দজিকে এসব কথা তিনি বললেন। তারপরে এর মধ্যে কী হচ্ছে, অখণ্ডানন্দজি আছেন, এর মধ্যে জয়পুরে গেছেন, রাজস্থানে গেছেন, সেখানে স্বামী অভেদানন্দির সঙ্গে দেখা হলো। অভেদানন্দজি বলে তোমার কে আর এরকম ঘুরলে চলবে না, ঠাকুরের জন্মতিথি আসছে, তুমি মঠে ফিরে চলো। মঠ মানে হচ্ছে আলমবাজার মঠ, ওই যে বললাম বিদ্যানুরাগ। অভেদানন্দজি অখণ্ডানন্দজিকে ফেরত আনলেন। অভেদানন্দজি ঋষিকেশে ধনরাজ গিরিজির কাছে ব্রহ্মসূত্র ভাষ্য পাঠ করেছিলেন, শঙ্করাচার্যের ব্রহ্মসূত্র ভাষ্য, ব্যাসসূত্র মানে ব্রহ্মসূত্র মানে ব্যাসসূত্র, তার ভাষ্যসহ, শঙ্করাচার্য ভাষ্যসহ পাঠ করেছিলেন ধনরাজ গিরিজির কাছে। এবং এই ধনরাজ গিরি স্বামীজিকে অখণ্ডানন্দজির সম্বন্ধে বলেছিলেন অলৌকিকী প্রজ্ঞা, কাজে ওরা সুযোগ পেয়েছেন, এই ফিরে এলেন তো অভেদানন্দজি, ফিরে এসছেন আলমবাজার মঠে, অখণ্ডানন্দজি এই সুযোগটা কাঠের কাজে লাগালেন। অখণ্ডানন্দজি আর মহাপুরুষ মহারাজজি এরা দুজনে মিলে অভেদানন্দজির কাছ থেকে ব্রহ্মসূত্রটা পাঠ করে নিলেন। তারপরে ওই যে দেখে এসছেন যে বেদ বিদ্যালয় আছে কিন্তু ভালো শিক্ষক নেই, তার খুব ইচ্ছে, খুব চেষ্টা করেছেন যে বঙ্গদেশে একটা বেদ বিদ্যালয় তিনি স্থাপন করেন। সেজন্য তিনি ভাটপাড়া, মুলাজোর, নৌহাটি এসব জায়গায় গেছেন, খড়দাতে গেছেন, খড়দার শ্যামসুন্দর মন্দিরে ওখানে আছেন, সেখানে একদিন পাঠ হবে, যিনি পাঠ করার তিনি এলেন। কিন্তু পাঠ করার পরেই তিনি একটা বাড়িতে আছেন, একজন গৃহী ভক্তের বাড়িতে আছেন, অখণ্ডানন্দীয় সেই বাড়িতে আছেন, গিয়ে পাঠ করার পরেই তার কী হলো, বিষুচিকা মানে কলেরা হলো, বারবার ধরে বাথরুমে যাচ্ছে। দেখা যাচ্ছে গৃহী যে যে গৃহস্থ তারও তো ভূক্ষেপ নেই, কিন্তু তিনি সেবা করছেন। রাত্রিবেলায় 10টার সময় সে একটা গৃহীর যে ভদ্রলোক গৃহস্থ সে একটা ওষুধ কী দিল, বলে ওতেই হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, বলেছে এই যে দরজা বন্ধ করলে খুলছে না, কিন্তু অখণ্ডানন্দজি তো তা পারেন না, সারা রাত সেবা করছেন, দরজায় ধাক্কা দিচ্ছেন যদি একটুকু জল পাওয়া যায়, এক ঘটি জল ছিল, জল শেষ হয়ে গেছে, যে রুগী তাকে জল খাওয়াবে তার নিজেরও, কিন্তু তারা দরজা খুলছে না, কারণ দরজা খুললেই ঝামেলা। তারপরের দিন সকালবেলা মারা গেলেন সেই ভদ্রলোক, সেই যিনি পাঠ করতে এসেছিলেন, কথা কথা করতে এসেছিলেন, মারা গেলেন। অখণ্ডানন্দজি সেবা করলেনই,
তারপরে তার যে সৎকারের ব্যবস্থা করলেন, বাড়িতে তার পাঠালেন, সেই ভদ্রলোক বললেন যে আমার বাড়িতে তার পাঠাও, আমার আর সময় নেই, তার টার করলেন। তারপরে বাড়ির থেকে লোকেরা এলো, তাদের সৎকার্য করলেন, এই এরকম যখনই দেখেছেন সব তুচ্ছ, বিদ্যা স্বাস্থ্যচর্চা মানুষ যেখানে দুর্গত তখন তিনি ঝাঁপিয়ে পড়েছেন। তার আসল তো সারগাছি সেই সেবা কাজ, যেখানে সঙ্গবদ্ধ আমাদের সেবা হলো, সেটা কীভাবে হলো, এইবার হবে, কীভাবে হলো, হবে, স্বামীজি তো ফিরে এসেছেন, স্বামীজি 1897 19শে ফেব্রুয়ারি কলকাতায় ফিরলেন, তারপর কিছুদিন পরেই সব এখানে সম্বর্ধনা দেন, দার্জিলিংয়ে চলে গেছেন। আর এদিকে কী হয়েছে, মাদ্রাজে তিনি বলে এসেছেন শশী মহারাজকে পাঠাবেন, শশী মহারাজের সঙ্গে সদানন্দজিকে পাঠাতে হবে। তা সদানন্দজিও যাওয়ার কথা আছে, কিন্তু সদানন্দজিকে সময় শেষ হয়ে কুকুরে কামড়ালো, তিনি যেতে পারলেন না। এবং উপলক্ষটা ছিল সদানন্দজি ওই কুকুর দংশনের একটা ওষুধ চন্দননগর না কোথায় পাওয়া যাবে বলে তিনি সেখানে গেছেন, ওষুধটি পেয়েছেন, পাঠিয়েও দিয়েছেন কাউকে দিয়ে। এবার তার মনে হলো একটু নবদ্বীপে যাবেন, এই ক্ষেত্রে দেখা যায় তার পায়ে একেবারে চাকা বাঁধা ছিল, কোনো সন্দেহ নেই। পরিব্রাজক, তীর্থে তীর্থে পরিব্রাজন, মানুষকে দেখা, মানুষকে ভালোবাসা, তারপর পরিব্রাজক হয়ে তিনি নবদ্বীপে যাচ্ছেন, নবদ্বীপ দর্শন হয়েছে। এবার কাটোয়া হয়ে পদব্রজে মুর্শিদাবাদের দিকে যাচ্ছেন, হাঁটতে 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 দাঁতপুর গ্রামে এসেছেন, সেখানে দেখছেন যে একটি মুসলিম মেয়ে, 13-14 বছরের মুসলমান মেয়ে হাফুস নয়নে কাঁদছিল। মা কী হয়েছে, মা কাঁদছো কেন? তার কাঁকালে একটা কলসি, সেই কলসির দেখছে নিচেটা ভেঙে পড়ে গেছে। বলে আমাদের বাড়িতে একটি মাত্র, আমি জল আনতে এসেছিলাম, একটি মাত্র কলসি, কলসিটা ভেঙে গেছে, জল তো এখন বাড়িতে ফিরে গিয়ে কী করে বলবো, মা বকবে, কোনো পয়সা করি নেই। সেই জন্য নিরুপায় হয়ে, অসহায় হয়ে সে কাঁদছে, মানে কলসিটা তার কাছে এতই দামি। তখন সহকর্ণীর কাছে একটা সিকি ছিল, সিকি মানে 4 আনা, আর 4 পয়সায় 1 আনা। তখন তিনি 4 পয়সা দিয়ে, 4 পয়সার মধ্যে 2 পয়সা দিয়ে মেয়েটিকে একটি কলসি কিনে দিলেন, আর 2 পয়সা দিয়ে দেখি বোঝা যাচ্ছে খাওয়া হয়নি, একটু খেতে দিলেন, মুড়কি দিলেন, চিঁড়ের মুড়কি দিলেন। যেই চিঁড়ের মুড়কি দিয়েছেন, সঙ্গে সঙ্গে চারপাশ থেকে 10, 12, 13, 14, 15, 16 প্রায় বুভুক্ষু ছেলে মেয়ের দল ছুটে এসছে, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, সবাই না খেয়ে আছে। 1 আনা দিয়েছিলেন, 3 আনা বাকি ছিল, সেই 3 আনা আর ফেরত নিলেন না, ওই 3 আনা দিয়ে তিনি ইয়ে করে দিলেন, সবাইকে মুড়কি খেতে দিলেন। তারপর অখণ্ডানন্দজির চারপাশে তাকিয়ে খোঁজ নিয়ে জানলেন একদম দুর্ভিক্ষগ্রস্ত, কেউ খেতে পাচ্ছে না সেখানে, দুর্ভিক্ষ এবং কলেরা, হ্যাঁ, কলেরা মহামারী এবং দুর্ভিক্ষ দুটোর প্রকোপ। তা কী করবেন তিনি? তিনি ঠিক করলেন রাত্রিবেলাটা এখানে থাকবেন, কালকেই চলে যাবেন, তিনি তো আর কিছু করতে পারবেন না, একবারে বহরমপুর অভিমুখে চলে যাবেন দাঁতপুর ছেড়ে। কিন্তু পরদিন সকালেই একজন বলল তাকে দেখে যে অমুক জায়গায় গয়া বৈষ্ণবী, সে একেবারে এই কলেরাতে আক্রান্ত হয়ে প্রায় মরমর হয়েছে, তুমি যদি কিছু ব্যবস্থা না করো, সেবা না করো, সে বাঁচবে না। তখন গেলেন, গিয়ে দেখছেন এক গয়া বৈষ্ণবী, সে বাড়ি বাড়ি ভিক্ষা নেয়, একটা জায়গা থেকে ভিক্ষা পায় কিন্তু উঠতেই তো পারছে না, কী করবেন? তখন এই মহিলাটি বোধহয় একটু সাহায্য করলেন, অখণ্ডানন্দজি তার সেবা করলেন, বোধহয় একদিন দুদিন করে সেবা করলেন, কয়েকদিন করে তারপর একটু সুস্থ হলো, একদিন একটু খাওয়ার মতন হয়েছে, অখণ্ডানন্দজি নিজে তাকে ঝোল ভাত খাইয়ে দিচ্ছেন। আর বুড়ি কী খুশি, বুড়ি তাকে আশীর্বাদ করে বলছে বাবা তুমি নিশ্চয়ই জন্ম 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 আমার জন্ম জন্মান্তরের ছেলে, জন্মান্তরে আমার ছেলে ছিলে নিশ্চয়ই তুমি। অখণ্ডানন্দজি বলছেন জন্মান্তরে কেন মা, আমি এই জন্মেই আপনার ছেলে। তা কিন্তু বারবার ধরে ভাবছে আমি কিছু করতে পারবো, পালাই পালাই, এখানে আমার কিছু এই দুঃখ কষ্ট দেখতে পাচ্ছি না। কাজে দাঁতপুর থেকে তিনি ছেড়ে হাঁটতে শুরু করলেন, তাড়াতাড়ি আমি বহরমপুর পৌঁছে যাই, করতে করতে ভাবতায় এসেছেন সব জায়গায় যত এগোচ্ছেন দুর্ভিক্ষ, করাল দুর্ভিক্ষ, করাল মানে মহামারীর প্রকোপ এসব দেখতে পাচ্ছেন। এ করতে করতে ভাবদা গ্রামে এসেছেন, ভাবদা গ্রামে এসে সবাইকে বলে দিয়েছেন যেখানে গেছেন একটু ইয়ে হয়েছে, সবার সঙ্গে পরিচয় হয়েছে, তো একটা জায়গায় আছেন, সবাইকে বলেছেন কালকেই আমি বহরমপুর চলে যাব। পরের দিন সকালে উঠে বহরমপুরের দিকে যেতে যাচ্ছেন, দেখছেন যতই যেতে যান কে যেন আটকে দেয়, হ্যাঁ, বলছে যে তুই থাক, তুই শুনতে পাচ্ছেন কে বলছে, তুই থাক, এখানে তোকে সেবা করতে হবে, এখানে অনেক কাজ বাকি। 3 বার চেষ্টা করলে যেতে পারলেন না, বা আরেকবার উঠতে যাচ্ছেন কে যেন কোমরটা ধরে নামিয়ে দিল, তখন তিনি বুঝলেন যে নিশ্চয়ই আমার এখানে কিছু কাজ আছে। তিনি তখন বললেন যে আমি এখানে থাকবো, এই বললেন তিনি, তো থাকবেন।
তা সেখানে কি করবেন? ওরা তো কখনো চুপ করে বসেননি, উনি সেখানে ধর্ম পাঠ করতে শুরু করলেন, শাস্ত্র চর্চা করতে শুরু করলেন। আর এক এই বাড়িতে ওই বাড়িতে থেকে তাকে খেতে দেয়, কিন্তু খেতে পারেন না, চারপাশে তো বহুকগুলো, বেশিরভাগ দিনই খাওয়ারটা অন্যকে দিয়ে দেন, তার জন্য খাওয়ার হয় ঠিকই, ব্যবস্থা করে, কিন্তু তার তিনি খাওয়ারটা দিয়ে দেন। আর ঘর বন্ধ করে ঠাকুরের কাছে কান্না কাঁদেন, মঠে চিঠি দিয়েছেন, স্বামীজি তো এসেছেন আলমবাজার মঠে চিঠি দিয়েছেন, তিনি কি করব তোমরা বলো, একটু সাহায্য করতে পারো কি না। তা শশী মহারাজ, স্বামীজি তখন দার্জিলিংয়ে, এরা বলছেন তুমি চলে এসো, কী করবে, তুমি তো কিছু করতে পারবে না, মঠেই চলে এসো। ওরা ব্যথিত, কিন্তু কোথা থেকে টাকা পাবে, কী করবে। এর মধ্যে স্বামীজি নেমে এলেন, স্বামীজি নেমে এসে চিঠিগুলো যখন, স্বামীজি অন্যরকম সিংহ হৃদয়, তিনি বললেন, খুব প্রশংসা করলেন, খুব প্রশংসা, ঠিক আছে আমি টাকা পাঠাচ্ছি। স্বামীজি একটু টাকা জোগাড় করে পাঠালেন, দুজন কর্মীকে পাঠালেন, স্বামীজি পরের পর পর চিঠি দিলেন। স্বামীজি তার মধ্যে একটা চিঠিতে লিখলেন, যারা মনে করে যে সাহায্য আসবে বলে কাজ, সাহায্য আসুক তারপরে কাজ শুরু করব, তারা কোনোদিনই কোনো কাজ করতে পারে না। যে কাজ করবে সে জানে যে আমি কাজ শুরু করব, সাহায্য আসবেই আসবে, ভগবানের উপর ভরসা করে সে কাজ শুরু করবে, সাহায্য আসবেই আসবে। এরকম করলেন স্বামীজি, ওরকম পাঠিয়ে দিলেন। তা ঠাকুর বলেছিলেন, যখন ঠাকুরের কাছে কাঁচে, ঠাকুর বলছে তুই থাক, দেখবি সাহায্য আসবে, ঠাকুরের কথা শুনছিলেন। তা 15ই মে থেকে, 1897, 15ই মে থেকে ওইখানে সেবা কাজ শুরু হলো, যার জন্য আমরা বলি প্রথমে ওখানে সেবা কাজ শুরু হলো। এটাই হচ্ছে প্রথম রামকৃষ্ণ মিশনের প্রথম সেন্টার হলো, আমরা তারিখটা ধরি 1897, 15ই মে। রামকৃষ্ণ সংঘের প্রথম সেন্টার বলতে, স্বামীজি আমেরিকাতে নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করে এসেছিলেন 1894-এ, সেটা বলতে হয়। কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রথম এই কেন্দ্র হচ্ছে এই, আমরা এই সারগাছি সেন্টারটিকে বলি। প্রথমে সারগাছি হয়নি, প্রথমে হয়েছিল ওই ইয়েতে হয়েছিল, এটা পরপর পরপর ক্রমবিকাশ হয়েছে। প্রথমে হয়েছিল ওই এক ভট্টাচার্যের ওই যে মহুলা গ্রামে একটা চালা ঘরে হয়েছিল। তারপরে এক বছর পরে সেখানে ওই সারগাছিতে চলে আসে বাড়াবাড়ি একটাতে একটা জায়গায়। তারপরে বর্তমান যেখানে জমি আছে সেখানে 1913 খ্রিস্টাব্দে আসে। তা আশ্রম দুর্ভিক্ষ তো কেটে গেল, দুর্ভিক্ষ কেটে যাওয়ার পরে দেখা গেল, দুর্ভিক্ষ এবং মহামারী কেটে যাওয়ার পরে দেখা গেল বহু বালক বালিকা অনাথ হয়েছে। প্রথম বালক বালিকা উভয়ই ছিল, কিন্তু পরে বালিকাদের আমরা তো করতে পারবো না, বালিকাদের শুধু বালক আশ্রম হলো। তা প্রথম যে অনাথ আশ্রম হলো, একটি ছেলে বসন্ত রোগাক্রান্ত একটি ছেলেকে মহারাজ একেবারে রাস্তা থেকে তুললেন। এখন মহারাজের নাম হয়েছিল দণ্ডী ঠাকুর হয়েছিল, বা বাবা, এখনও যদি যান দণ্ডী বাবা, ওখানে সারগাছি আশ্রমে আমরা সবাই বাবার আশ্রম বলি, বাবা মানেই অখণ্ডানন্দী। দণ্ডী ঠাকুর হওয়ার মানে হচ্ছে ওই গ্রামে, মহুলা গ্রামে আগে একজন সাধু ছিলেন, তাকে সবাই দণ্ডী ঠাকুর বলতেন। তারপরে তিনি এখানে, সে হয়তো মারা গেছে কি চলে গেছে, তারপরে ইনি গেছেন, তিনি এনারও নাম দণ্ডী ঠাকুর বা দণ্ডী বাবা হয়েছিল। তা 15ই মে মানে অনাথ আশ্রমটা শুরু হলো কীভাবে, একটি বসন্ত রোগাগ্রস্ত চণ্ডাল ছেলে, নিম্ন বর্ণের, ওখানে একটা অন্য কী ভাষা বলে, চণ্ডাল না বলে, অত্যন্ত নিম্ন বর্ণের অন্তজ ছেলে, তাকে তিনি আশ্রমে স্থান দিলেন। এখন এই পুরুষ সূক্ত সহস্র শীর্ষ, ওই পুরুষ সূক্ত মন্ত্র উচ্চারণ করে স্নান করিয়ে একদম সাক্ষাৎ দেবগানে তিনি গ্রহণ করলেন। একে দিয়ে শুরু, ধীরে ধীরে আরও একটি ছেলে এলো, তারপর দার্জিলিং থেকে 4টি ছেলে, এদেরকে দিয়ে সেই অনাথ আশ্রম শুরু হলো। সাক্ষাৎ দেবতা জ্ঞানে তিনি তাদেরকে সেবা করতেন। কীরকম দেবতা জ্ঞান, এই তো বললাম স্নান করার সময় তিনি পুরুষ সূক্ত পাঠ করে এদেরকে স্নান করাতেন, নিজের হাতে অনেক অনেক দিন ধরে নিজের হাতে সেবা করেছেন। তারপরে কীরকম ভাব, যে একদিন রাত্রিবেলায় কোনো একটি অনাথ বালক, তিনি যাচ্ছেন, কোনো একটি অনাথ বালকের হাতে একটি লণ্ঠন রাস্তা দেখাচ্ছে, হঠাৎ মনে হলো কি কি, এ তো দেবতার সাক্ষাৎ, এ কেন আমি দেখাবো বলে লণ্ঠনটা তিনি নিয়ে নিলেন তার হাত থেকে। ভেতরের এরকম ভাব ছিল। তা ধীরে ধীরে ইয়ে আসতে শুরু করলো, সাহায্য আসতে শুরু করলো, যিনি লোকাল ডিএম যিনি, তারাও খুব প্রশংসা করলেন। ধীরে 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 স্বামীজি দুজন কর্মী পাঠিয়ে দিলেন, তাদের মধ্যে অন্তত একজন পরবর্তীকালে সন্ন্যাসী হয়েছিলেন। তা এই অদ্ভুত একটা জীবন, স্বামীজির প্রতি অদ্ভুত ভালোবাসা ছিল। স্বামীজির দেহত্যাগের পরে আর থাকবেন না ঠিক করে ফেলেছিলেন, কলকাতাতে ট্রামের নিচে পড়ে জীবন আত্মাহুতি দেবেন ভেবেছিলেন। একটা ট্রাম আসছে, দেখলেন যে সামনে স্বামীজিই দাঁড়িয়ে আছেন কন্ডাক্টরের জায়গায়,
যে গঙ্গা আমি কোথায় গেছি, আমি তো আছি। তিনি পরবর্তী কথা বলতে, ইয়াস আই হ্যাভ সিন স্বামীজি জাস্ট অ্যাজ আই এম সিইং ইউ আফটার হিজ পাসিং অ্যাওয়ে, দ্যাট ইজ ওয়াই আই এম স্টিল অ্যালাইভ। আমি দেখেছি তো, জীবন তো দেখেছি স্বামীজির চলে যাওয়া, সেই জন্য আমি বেঁচে আছি, নাহলে আমি বাঁচতে পারতাম না। তা অনেক আবার খুব সরল ছিলেন। কিন্তু একটা মজার গল্প আছে, রাজা মহারাজ ওই সারগাছি আশ্রম, তিনি উদ্ভিদ প্রেমী ছিলেন, গাছপালা অনেক গাছপালা তিনি লাগিয়েছিলেন। তা তিনি সারগাছিতেই থাকতে ভালোবাসতেন বেশিরভাগ সময়। মাঝে মাঝে যখন মঠে আসতেন কি ভুবনেশ্বর মঠে রাজা মহারাজ ছিল সেখানে যেতেন, কিছুদিন পরপরই পালাই পালাই করতেন। আর রাজা মহারাজ জি নানা রকম ছলচাতুরি করতেন। ছলচাতুরি কীরকম করতেন, উনি খুব সরল ছিলেন তো এইসব নিয়মকানুন মানতেন। একজন ব্রহ্মচারীকে হয়তো শিখিয়ে দিলেন তুই চোখটা বুঝে গিয়ে যা, এক চোখ দেখা খারাপ, এভাবে যাত্রা ভঙ্গ করা, কাঁকড়া দিয়ে দিতেন ইত্যাদি ইত্যাদি করতেন, আবার শিখিয়ে দিতেন, খুব সরল মানুষ ছিলেন। বিজ্ঞানানন্দ জি যেমন ট্রেন ছাড়ার 4-5 ঘন্টা আগে গিয়ে উপস্থিত হতেন, ইনি আবার উল্টো, উনি যত যাবেন রাজা মহারাজি বলিয়ে দিলেন যা, গিয়ে বল যে তিব্বতের গল্প যদি বলতে বলা হতো উনি সব ভুলে যেতেন। তখন সেরকম শেখানো থাকতো, কোনো সাধু বা ব্রহ্মচারী গিয়ে বলতো মহারাজ আপনি দ্বিতীয়বার বা তৃতীয়বার যে তিব্বতে গেছিলেন তখন নাকি এরকম হয়েছিল, তিব্বতের গল্প বলুন, তিনি তখন সব ভুলে তিব্বতের গল্প বলতেন আর রাজা মহারাজির উদ্দেশ্য সিদ্ধ হতো, ট্রেন চলে গেছে আর তিনি যেতে পারতেন না। তাই এটা আমি লোকের সন্দীপ মহাজের কাছে শুনেছি, তার তবগত আমি তো বইয়ে আছে ঘটনাটি। তা তিনি একবার ভুবনেশ্বরে আছেন আর রাজা মহারাজ খালি পালাই পালাই করছেন সারগাছি ফিরে যাবেন, যে কীভাবে ওখানে জঙ্গল তুমি কী যাবে, বলে না বুঝছো না ওই গাছপালাগুলো অভিমান করছে, আমি গেলে তারা বলবে যে তুমি ছিলে না, আমাদের কেউ যত্ন করেনি, এই বলবে, আমি শুনতে পাচ্ছি, আমি বুঝতে পারি ওদের কথা, আমি বুঝতে পারি। এরকম যখন বলছে বলছে একদিন তুমি ঠিকই করেছেন যাবেন, রাজা মহারাজি বলছে হ্যাঁ ঠিক আছে যাবে তো যাও, সব রাত্রিবেলায় ট্রেন আছে, রাত্রিবেলা খাইয়ে টাইয়ে পালকি চড়িয়ে দিয়েছেন, বিদায় জানিয়ে দিয়েছেন। আর পালকিতে চলছে অখণ্ডানন্দজি, চলতে চলতে তার দুলকি চাল দোলানিতে ঘুম পেয়েছে, একটু ঘুমিয়েও বোধ হয় পড়েছিলেন। তারপর ঘুমটা যখন একটু ভাঙছে দেখছে যে দূরে আলো দেখা যাচ্ছে, তার মানে হয়তো স্টেশন আসছে। তা পালকি যখন সেই আলোর কাছে গেছে দেখে যে রাজা মহারাজজি বলছেন আরে তুমি তাহলে গেলে না, খুব ভালো করেছো, ফিরে এলে তাহলে, মানে পালকিওয়ালাকে বলে দিয়েছিলেন যে আশ্রমের চারপাশে একটু একটু ঘুরিয়ে ঘোরাবি, ঘুরিয়ে আবার এখানে আনবি। তাই এরকম রাজা মহারাজজিও মজা করতেন আর সরল ছিলেন। তিনি দীক্ষা দিতেন কিন্তু দীক্ষার ব্যাপারে একটু কঠোর ছিলেন, মানে গুরু হিসাবে কঠোর। কঠোর মানে কেউ যেন ঝোঁকে পড়ে দীক্ষা নিয়েছো মানে তোমাকে কিছু করতেই হবে, দীক্ষা যাতে অত্যন্ত সিরিয়াসলি লোকে নেয় যারা নেবে, সেই জন্য বেছে বেছে দীক্ষা দিতেন, খুব বেশি লোককে দীক্ষা দেননি। এবং কিছু নিয়মকানুনও করতেন তিনি, খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়ম, জপধ্যান সংক্রান্ত নিয়ম, আচার ব্যবহার সংক্রান্ত নিয়ম, কিছু কিছু কঠোর নিয়ম, সেগুলো একবারে বাইন্ডিং, মানে সেগুলো করতেই হবে। সেই জন্য বাবার শিষ্য সংখ্যা কম, তিনি খুব বেছে বেছে দীক্ষা দিতেন। তা এরকম একটা শুনেছি যে ডিম খাওয়া নাকি তিনি একদম পছন্দ করতেন না। তা মজার ঘটনা যেটা আছে, এটা বোধ হয় আমার যদ্দূর মনে পড়ছে পুরনো উদ্বোধনে বিশ্বাস রায়ানন্দজির স্মৃতিকথাতে বেরিয়েছিল। ওরা সব বেলঘরিয়া স্টুডেন্টস হোমের ছাত্র ছিলেন, নন্দী মহারাজজি উদ্বোধনের সম্পাদক এবং উদ্বোধন ইয়েরই অধ্যক্ষ ছিলেন মায়ের বাড়ি। তা বেলঘরিয়া স্টুডেন্টস হোম দেখার জন্য নির্বেদানন্দজি তাকে আমন্ত্রণ করেছেন, সেখানে বিজ্ঞানানন্দজি তো অনেকবার গেছেন, তো সেখানে গিয়ে দেখেন সবই ভালো লেগেছে, শুধু দেখেন যে ছাত্রদের খাওয়ার জন্য কিছু হাঁস পালা হচ্ছে যাতে ছাত্ররা খায়, সবই ভালো লাগলো। বললেন উনি ওইটা পছন্দ হলো, এই কী হাঁস কেন পালছো, বিদায় করো বিদায় করো। এখন ঠাকুরের পার্ষদ বলছেন আদেশ, তিনি বিদায় করে দিয়েছেন। এখন বিজ্ঞানানন্দজি আগে দেখেছেন যে ওখানে হাঁস আছে, তা বিজ্ঞানানন্দজি কিছুদিন পরে গেছেন, গিয়ে সব দেখেছেন, গিয়ে দেখেন হাঁসটা খালি নেই। তিনি বলছেন আরে তোমাদের হাঁসগুলো কোথায় গেল। তখন নির্বেদানন্দজি বলেছেন যে ইয়ে বারণ করেছেন, বিশ অখণ্ডানন্দে নিষেধ করেছেন, সেই জন্য ওগুলোকে সরিয়ে দিয়েছে। এখন দাদার কথার উপরে ওরা কিছু বলবেন না, যে এরকম মন্তব্য যে উনি বলেছেন কেন বললেন, এরকম কিছু নেই, চুপ করে শুনলেন। উনি ভালো করেছেন কি মন্দ করেছেন কিচ্ছু বলবেন না, এদের এমন পারস্পরিক শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা মানে শ্রদ্ধা, সেখানে আমার বিচার বুদ্ধি খাটবে না এদের, হচ্ছে এরকম। তখন বিজ্ঞানজি বললেন ঠিক আছে তাহলে মুরগি পালন, মানে হাঁস, উনি তো বলেছেন হাঁসটাই করতে, আপনারা মুরগি পালন, এ হচ্ছে মহাপুরুষদের ব্যাপার। তা রাজ্যকে পড়াশোনা করতেন, কিন্তু এত খাটতেন, দিন রাত খাটতেন, বলছে দিন রাত বাগানে খাটছেন, ইয়ে আছে, কখনো তিনি মনে করতেন না, তিনি যখন লোকজন হয়ে গেছে তখনও তিনি পরিশ্রম করতেন,
আশ্রমটিকে সুন্দর রাখার জন্য কীরকম পরিশ্রম করতেন, কীভাবে শুধু যে আশ্রম তা নয়, সময় নেই, যে ম্যাজিক ল্যান্টার্ন দিয়ে তিনি, স্বামীজি বলেছিলেন না গ্রামে গ্রামে যা, মানে সামগ্রিক শিক্ষার ব্যবস্থা করতেন ম্যাজিক ল্যান্টার্ন দিয়ে। অডিও ভিজুয়াল থাকলে সুবিধা হয়, শুধু কানে শুনলে হয় না, চোখে দেখলে হয়, তখন ম্যাজিক ল্যান্টার্ন হাতে দিয়ে সাধু ব্রহ্মচারী ভলান্টিয়ার এদেরকে গ্রামে গ্রামে পাঠাতেন। আর ম্যাজিক ল্যান্টারে তো দেখা হবে, ভাষ্যপাঠগুলো তিনি নিজে লিখে দিতেন, কী কী বিষয়ে শিক্ষা দিতেন চারপাশের গ্রামে, মহামানব ও দেশপ্রেমীদের জীবনীমূলক বিষয়, স্বদেশ ও বিদেশের মানচিত্র বোঝানো, 2 নম্বর 3 নম্বর গ্রাম সংস্কারের সচেতনতায় জলাশয় নালা ও বাড়ির বাড়ির পারিপার্শ্বিক অঞ্চল পরিচ্ছন্ন রাখার উদ্যোগ, 4 নম্বর স্বাস্থ্য সচেতনতা, সংক্রামক ব্যাধি দূরীকরণের জন্য নিয়মিত টিকা নেওয়া, থানায় থানায় স্বাস্থ্য প্রদর্শনীর উদ্যোগ, গ্রামে গ্রামে সংক্রামক রোগ দূরীকরণে সমবায় সমিতি গঠন, এইসব উদ্যোগ তিনি নিয়েছিলেন এবং নিজে ভাষ্যপাঠ করে দিতেন। সাধু ব্রহ্মচারী যারা যেতেন বা ভলান্টিয়ার, তারা এগুলো ছবিতে দেখাতেন আর তার লেখা ভাষ্য তারা পাঠ করতেন। মানে কত গভীর পড়াশোনা ছিল, কত উদ্বেগ ছিল, কত ভীষণ কেমন ছিল, এবং ভীষণ থাকলেই তো হবে না, বাস্তব উদ্যোগ কতটা ছিল। আধুনিক কৃষিকাজে সচেতন করার চেষ্টা করতেন, স্বল্প আয়াসে জমিতে সারের ব্যবস্থা করার শিক্ষা দিতেন, বাড়ির পাশে কীভাবে শাকসবজি ও ফলমূলের চাষ করা যায় সেই শিক্ষা দিতেন। কত আধুনিক দেখুন, এখনও ঠিক এইসবই আমাদের করতে হয়। শিক্ষার প্রয়োজনীয়তা বোঝাতেন, অশিক্ষা এবং অজ্ঞানতার জন্য কত দুর্ভোগ সেটা বোঝাতেন, বয়স্ক শিক্ষার ব্যবস্থা করতেন, গ্রামের পাশে শিশু এবং যুবতীদের খেলার জন্য মুক্ত জায়গা রাখার প্রয়োজনীয়তার কথা বোঝাতেন। শিক্ষা করবে কিন্তু একটু জায়গা রেখে দিও এদের খেলার জন্য, জীবপ্রেম ও মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এরকম তার মানে সামগ্রিক দৃষ্টি ছিল, জ্ঞান ছিল এবং বাস্তব প্রয়োগ ছিল। তার 2টি চিঠি পড়ে আমি শেষ করতে চাই, প্রমোদাদাস মিত্রকে লেখা 2টি চিঠি। যখন ওই অনাথ আশ্রম এর জন্য টাকা পয়সা পাচ্ছে না, প্রমোদাদাস মিত্রের সঙ্গে তারও খুব ঘনিষ্ঠ পরিচয় ছিল, কাশীর পণ্ডিত প্রমোদাদাস মিত্র, বহু সম্মানীয় লোক, তা তাকে তিনি অর্থ সাহায্য চেয়ে চিঠি লিখেছিলেন। তা সেখানে তিনি বলছেন, নিজের কথা বলছেন, 2টি চিঠি পরপর আছে, পড়ে আমি শেষ করছি। আরেকটি কথা তার বাণী, তিনি বলছেন, বলে বাবা, যেখানে সুখ শান্তি আছে, দুঃখ কষ্টের লেশ নেই, সেখানে তোমরাই থাকো। যেখানে শোক তাপ, রোগ জ্বালা, দুর্ভিক্ষ ও মহামারীতে লোক কষ্ট পাচ্ছে, আমি যেন সেইখানে গিয়ে তাদের সেবা করতে পারি। ঠাকুর যেন জন্ম জন্ম আমাকে সেই রকম জায়গাতেই পাঠান। তিনি দেহত্যাগ করেছিলেন কিন্তু বেলুড় মঠে, সারগাছিতে ছিলেন, সারগাছিতেই থাকতে ভালোবাসতেন, কিন্তু অসুখ খুব অসুস্থ হওয়াতে তাকে সারগাছির থেকে কলকাতায় আনা হয়। আসার আগে তিনি আশীর্বাদ করছেন, একটা অদ্ভুত কথা, আমি বাবা সবাইকে আশীর্বাদ করে যাব, আমি কেন ঠকব, অর্থাৎ যে সকলে হয়তো আমাকে সমর্থন করেনি, অনেক বাধা বিঘ্ন পেয়েছেন, তো সকলে হয়তো আমার বন্ধুর মতন থাকেনি, কিন্তু আমি ওই বিচার করব না, আমি সকলকে আশীর্বাদ করে যাব, আমি কেন ঠকব, আমি যদি কারোর সম্বন্ধে ইল ফিলিং রাখি আমি ঠকছি, ওইসব বাদ বিচার না, সকলকে ভালোবেসে যাব, সকলকে আশীর্বাদ করে যাব। তারপর তাকে এখানে আনা হলো সুচিকিৎসার জন্য, কিন্তু ট্রেন থেকে যখন নামা গেল, ট্রেনের মধ্যেই তিনি বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেললেন, ট্রেন থেকে যখন নামানো হলো তখন দেখা গেল তার কোনো জ্ঞান নেই, এবং ডাক্তার দেখে বললেন যে আর কোনো উপায় নেই, তখন তাকে সরাসরি বেলুড় মঠে আনা হলো। মাঝরাতে তিনি বেলুড় মঠে এলেন, পরের দিন 7ই ফেব্রুয়ারি বিকেলবেলায় তার দেহত্যাগ হলো। তিনি সারগাছিতে থাকতে ভালোবাসা আসতেন, ওর মাঝে মাঝে এই চিন্তা হতো, সেই স্বামীজির পদধূলি ধন্য, গুরু ভাতাদের, রাজা মহারাজ গুরু ভাতাদের পদধূলি ধন্য, বেলুড় মঠে যাবো, এটা সরকারি বেলুড় মঠেই তার দেহত্যাগ হয়েছে। তা প্রমোদাদাস মিত্রকে তিনি যে 2টি চিঠি লিখেছিলেন, সেই 2টি চিঠি পড়ি। প্রমোদাদাস মিত্র বলেছিলেন যে সাধু তো আত্মজ্ঞান, এই ভজন সাধন করা, এটাই ইয়ে, এই মানুষের সেবা করা, সুখ দুঃখ নিয়ে মাথা ঘামানো, এটা সাধুর কর্তব্য নয়। তা তার উত্তরে তিনি লিখছেন চিঠিতে, 2টি চিঠি, যে যখন আমি প্রথম হিমালয়ে যাই তখন আমি এক মানুষ ছিলাম,
আমি এখন আমাকে দেখে আশ্চর্য হই। আমি হিমালয় গিয়ে মানুষ দেখে বেজার হতাম। পাহাড়ি গ্রাম ছেড়ে অতিশয় বিজন ও হিংস্র জন্তু পরিপূর্ণ পর্বত শিখরে গিয়া মনুষ্য সমাজ পরিত্যাগ করিয়া বাস করিতে ভালোবাসিতাম। এইরূপে ক্রমান্বয়ে কয়েক বৎসর যাবৎ নিভৃত বাস করিয়াও দেখিয়াছি। কিন্তু এখন দেখিতেছি যে আমি মানুষকে ত্যাগ করিয়া একদিন হিমালয়ের উচ্চ উচ্চ পর্বত শ্রেণীর মস্তকে বেড়াইয়া বেড়াইতাম, সেই আমি মনুষ্যই সাক্ষাৎ ভগবানকে দেখিতেছি এবং বুঝিতেছি মনুষ্য সমাজের সেবাই তাহার সেবা। ভগবান স্বয়ং যেন আমার কানে কানে বলিতেছেন, ওরে এই মানুষই বৈদিক মন্ত্রদ্রষ্টা ঋষি ও রামকৃষ্ণাদি অবতার, এই মানুষই স। এই একটি চিঠি। আরেকটি চিঠি তো প্রায় একই রকম কথা বলছেন, ওইটা পড়েই আমি শেষ করছি। প্রমদা দাশমিত্র লিখেছিলেন তো যে আত্মজ্ঞানই সাধুর কর্তব্য, সেটিকে প্রমদা দাশমিত্রের কথা উদ্ধৃত করে বলছেন, আত্মজ্ঞানই মানুষের পরম কল্যাণ স্বরূপ এবং সেই আত্মজ্ঞান ভগবত ভক্তি ও ভগবত প্রসাদ ভিন্ন সিদ্ধ হয় না, ইহা আমিও স্বীকার করি। কিন্তু যদি স্বীয় ক্রিয়ার নিদর্শন দ্বারা ও বাক্য দ্বারা ভগবত আরাধনার উপদেশ করিতে হয়, তবে লোকের প্রধান অভাব দূর করিতে হইবে। দেশের রাজা মহারাজ ও ধনাঢ্য জমিদারগণ যদি লোকের সে অভাব দূর করিতেন, তাহা হইলে আর সংসার ত্যাগী সন্ন্যাসীরা লোক দুঃখে কাতর হইয়া তাহাদের অন্ন কষ্ট নিবারণের জন্য এত শ্রম ও যত্ন করিতেন না। দেশের বড় বড় গৃহস্থেরা যে পাষাণ দিয়া বুক বাঁধাইয়াছেন, তাহাদের হৃদয় এমন বজ্রপম কঠিন উপাদানে নির্মিত বর্ম দ্বারা আবৃত যে আর্তের সকাতর ক্রন্দন ধ্বনিও সেখানে প্রবেশ করিতে পারে না। আর শুষ্ক শাস্ত্রীয় কথায় প্রাণ ঠান্ডা হয় না। আমার প্রভু আমার হৃদয়েই আছেন এবং সদাকালই থাকিবেন। আমার প্রভু কেবল গিরিশ শৃঙ্গে বা নীলাকাশেই বসিয়া নাই, আমার প্রভু আমার আত্মা সর্বজীবে। সেই সর্বজীবরূপী ভগবানকে আমি মুহুর মুহুর বলিতে শুনিতেছি, ওরে মানুষেই বৈদিক ঋষিবৃন্দ, মানুষেই রামকৃষ্ণাদি অবতার, সেই মানুষের কি শোচনীয় অবস্থা দেখছিস নি? এ কথা যে শোনে তার কি স্থির থাকিবার জো আছে? এই মানুষ ভগবানের সেবায় এ জীবন দিয়াছি, আর কত জীবন যে দিতে হইবে বলিতে পারি না। নমস্কার।